আসসালামু আলাইকুম, শুভ রাত্রি, শুভ সন্ধ্যা, শুভ বিকাল, যে যেখানে আছেন, বাংলাদেশ দেশের বাইরে সর্বত্রই সারা পৃথিবীতে যারা আছেন প্রত্যেককে জানাই শুভকামনা, শুভেচ্ছা নিরন্তর। আজকে কমিউনিটি টকস এর 26তম পর্ব, স্কোপ অ্যান্ড চ্যালেঞ্জেস অফ সোশ্যাল সার্ভিসেস ইন বাংলাদেশ। দিস ইজ দ্য 26th এপিসোড অফ কমিউনিটি টকস BD. The friends, those who are staying outside of country, you will be just connected with us. I will write you later on description on today's discussion. Shudhi darshok jara ei muhurte community talks er sathe achen, ami Mohammad Habibur Rahman, associate proctor, professor and bibhagiyo pradhan samaj bigyan o samajkarma bibhag and proctor the People's University of Bangladesh, eki sathe CSWPD foundation er founder. আজকে আপনাদেরকে স্বাগত জানাতে চাই এমন একটি পর্বে যেটা বর্তমানে সময় আলোচিত এবং সময় উপযোগী এই কোভিড পিরিয়ড এবং বাংলাদেশের একটা অংশ বন্যা কবলিত সেই সময়ে আমরা বিশেষভাবে অভিভূত। আজকে যাদেরকে পেয়ে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এমডি আশরাফ আলী খান খসরু এমপি, অনারেবল স্টেট মিনিস্টার দ্য পিপলস সোশ্যাল Ministry of Social Welfare, the People's Republic of Bangladesh. Sir, আপনাকে স্বাগত জানাচ্ছি কমিউনিটি টকসে আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জি ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ স্যার। শুধু দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারা দেখছেন জনাব ফরিদুল হক খান এমপি, 139 নির্বাচনী আসন, জামালপুর দুই ইসলামপুরের অত্যন্ত পরিচিত মুখ, সদা হাস্যোজ্জ্বল সুযোগ্য এমপি মহোদয় আমাদের। স্যার আপনি কেমন আছেন? আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশে সমাজকর্মে, শুধু বাংলাদেশে না বিশ্বের বিভিন্ন দেশে যার বিচরণ, কানাডা থেকে MSW PhD মাস্টার্স এবং PhD কমপ্লিট করেছেন, দুটো আলাদা বিখ্যাত দুটো ইউনিভার্সিটি থেকে, এবং অনেকগুলো গবেষণা করেছেন, বই লিখেছেন এবং সমাজকর্ম নিয়ে যার ধ্যান জ্ঞান, একজন প্রখ্যাত একাডেমিশিয়ান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফর্মার বিভাগীয় প্রধান, ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়ার্ক, আই মিন সমাজকর্ম বিভাগ, এবং ডিরেক্টর রিসার্চ ইনস্টিটিউট অফ রিসার্চ এন্ড ট্রেনিং জগন্নাথ ইউনিভার্সিটি, প্রফেসর ডক্টর আবুল হোসেন। স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি কমিউনিটি টকসে আজকে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সবাই শুভেচ্ছা, ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার। আমরা শুরু করেছি স্যার আজকে যে আলোচ্য বিষয় কমিউনিটি টকসে, আমি শুধু আপনাদের অবগত করতে চাই কমিউনিটি টকস এর যে সাব টাইটেল আমরা দিয়ে থাকি সবসময়, এটা কমিউনিটি লিডার্স প্ল্যাটফর্ম, অর্থাৎ কমিউনিটি টকস সমাজের প্রতিটা মানুষের হৃদয়ের কথা বলবে। ধনী গরিব, উঁচু নিচু, শিক্ষিত অশিক্ষিত, প্রত্যেকটা মানুষেরই আমরা বিশ্বাস করি প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা কিছু শিক্ষা আছে, যোগ্যতা আছে। দেশকে গড়তে চাইলে প্রতিটা মানুষেরই অংশগ্রহণ প্রয়োজন, তার নিজ এলাকাতে তার যে উপকার ভোগী যেটাতে সে আছে সেখানে, সেই দৃষ্টিভঙ্গি থেকে আসলে কমিউনিটি টকস পরিচালিত। আজকে যে বিশেষ এপিসোড, এপিসোড 26, স্কোপ অ্যান্ড চ্যালেঞ্জেস অফ সোশ্যাল সার্ভিসেস ইন বাংলাদেশ। বাংলাদেশের সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে যথাযথভাবে কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ জনবহুল দেশ, এর অনেক সমস্যা আমাদের, তারপরেও বর্তমান সুযোগ্য প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতির পিতা, সুযোগ্য স্বপ্ন বাস্তবায়নকারী মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের যে পরিচালনা হচ্ছে সমাজ সেবা অধিদপ্তর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে, আমরা আজকে সাথে পেয়েছি আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে। স্যারকে পেয়ে আমরা বিশেষভাবে আনন্দিত, আজকে আলাপ করবো, অনেকগুলো কথা জানতে চাইবো স্যার, আপনি বলবেন, আমরা আবার আমাদেরও কিছু কথা শেয়ার করার চেষ্টা করব। তবে শুরুতে আসতে চাই স্যার, যেহেতু কোভিড টাইমে আলোচনার আসলে থাকা দরকার ছিল, কোভিড 19 একটু সংযুক্তি, যেহেতু কোভিড চলছে কারণে আসলে বেনি কোভিড এর আলোচনা আমরা কিছুটা করব। আমি প্রথমে আসতে চাই, খুব বেশি স্যার, একদিকে কোভিড 19, একদিকে বন্যা আক্রমণ করেছে আমাদের, বন্যা কবলিত করে ফেলেছে বাংলাদেশের নর্থ ইস্ট পার্ট, নর্থ বেঙ্গলকে, এবং বিশেষ করে আমাদের এমপি মহোদয় যুক্ত হয়েছেন জামালপুরের পশ্চিমাঞ্চল, কুড়িগ্রাম পঞ্চ ওই এরিয়াটা বিশেষ করে। তো আমি আমার শ্রদ্ধাভাজন এমপি মহোদয় স্যারকে অনুরোধ করতে চাই,
সংক্ষিপ্ত ভাবে প্রাথমিক গ্রিটিংস এবং আপনি কেমন আছেন? আমি জানি যে আপনি মাঝখানে করোনা আক্রান্ত হয়েছিলেন, দোয়া করেছি সবাই মিলে আপনি তাড়াতাড়ি সুস্থ হন। কেমন আছেন পরিবার, আশেপাশের লোকজন, আমাদের এলাকাবাসী কেমন আছে সবাই? ধন্যবাদ স্যার। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। আপনারা সবাই কেমন আছেন? জি ভালো ভালো, আপনাদের দোয়া সবাই। আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত আছেন আমারও নেতা, আমাদের প্রিয় ব্যক্তি, প্রিয় মানুষ, যিনি বারবার নির্বাচিত হয়েছেন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত জনাব আশরাফ আলী খান এমপি মহোদয়, যিনি ইতিমধ্যে তার জীবনের চলাকালীন সময়ে যত কিছু করেছেন আজকে তার প্রতিফলন এই সমাজ কল্যাণ মন্ত্রণের দায়িত্বে এসে তার প্রতিফলন উনি ঘটিয়েছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসেছেন বিধায় আজকে সমাজ কল্যাণের মাধ্যমে আমরা কিন্তু অনেক উপকৃত হচ্ছি। এখানে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় ভাই অধ্যাপক জনাব মোহাম্মদ আবুল হোসেন সাহেব, জগন্নাথ ইউনিভার্সিটির অত্যন্ত আমার আপনজন, এবং উনি আমি একসঙ্গে আরো প্রোগ্রাম করেছি ইতিপূর্বে, আমার কাছে খুব ভালো লেগেছে, আজকে ওনাকে কাছে পেয়ে সত্যি আমি আনন্দিত। উপস্থিত আছেন যিনি আজকে আমাদের পরিচালনা করছেন, আমি আমার অন্তরঙ্গস্থল থেকে তাকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই যে আমার এলাকার নির্বাচনী এলাকার সন্তান, সেই আজকে এই বিষয়টা নিয়ে পরিকল্পনা করে আমাদেরকে একত্র করার সুযোগ করে দিয়েছেন, তাকে আমি অভিনন্দন জানাই। আমরা সবাই ইনশাআল্লাহ ভালো আছি। আপনি প্রথম প্রশ্নটা করেছিলেন করোনা ভাইরাসকে নিয়ে, আমার করোনা ভাইরাসের গত মাসের 1 তারিখে করোনা ভাইরাস আপনার শনাক্ত হয়, 18 তারিখে আবার নেগেটিভ আসে, 19 তারিখেও নেগেটিভ আসে, তারপরে আমি একা নই, প্রথম আমার উপজেলা নির্বাহী অফিসার, তারপরে আমি, ভাই চেয়ারম্যান দুইজন এবং সরকারি কর্মকর্তা 3-4 জন আছেন, আমার দলের সাধারণ সম্পাদক এবং আমার দলীয় নেতৃবৃন্দ আরো 7-8 জন, টোটাল 18 জনের মতো আমরা এই আক্রান্ত হই। হওয়ার পরে একে একে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা এই সারা জামালপুর জেলার মানুষের দোয়া, আপনাদের সবার দোয়া, সবার দোয়া ইনশাল্লাহ আমরা সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন, এবং আমরা এই 29 তারিখে সংসদে আমাকে কল করেন, 29 তারিখে সংসদে গিয়ে সংসদ করে 29 তারিখে চলে এসে 30 তারিখ থেকে আবার কিন্তু আমরা এই বন্যার সেই কবল গাছের ভিতরে পড়ার কারণে আমরা ত্রাণ কার্য পরিচালনা করছি। আজকেও ত্রাণ কার্য আমরা রুটি দিয়েছি, আমাদের সীমিত আয়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা যা দিয়েছেন, আমরা ভিজের চাউল বলেন, জিয়ার চাউল বলেন, তারপরে খিচুড়ি বলেন, রুটি বলেন, এবং অন্যান্য এনজিও আমাদেরকে মাঝে সহযোগিতা করেছে বিধায় এখন পর্যন্ত মোটামুটি ভালো অবস্থানে আছি, আপনাদের দোয়ায় ভালো অবস্থানে যেন থাকতে পারি। এবং এই করোনাতে আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু করোনাতে আমরা অনেক কাজ করেছি, করোনাকালীন সময়ে আমাদের প্রাপ্ত ত্রাণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমাদের ত্রাণমন্ত্রী মহোদয় আমাদেরকে মোট জিয়ার চাউল দিয়েছেন 455 মেট্রিক টন, এবং এই 455 মেট্রিক টন চাউল আমরা বিতরণ করেছি সেই সময়। মোট জিয়ার ক্যাশ দিয়েছিলেন 16,13,500 টাকা, সেটাও আমরা সুনির্দিষ্ট ভাবে সরকারি নিয়মের মধ্য থেকে যেভাবে করা দরকার, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন, জেলার আমাদের মাননীয় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মির্জা আদম সাহেবের নেতৃত্বে আমাদের প্রতিমন্ত্রী মহোদয় সহ আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে আমরা একযোগে কাজ করে যাচ্ছি, এবং শুধু তাই নয়, শিশু খাদ্য কিন্তু তখন 442,400 টাকা বরাদ্দ পেয়েছিলাম, এবং এই টাকাটাও আমরা সুন্দর শিশু খাদ্য কিনে আমরা সেটা ব্যবস্থা করেছি। এছাড়া আমাদের এই ইতিমধ্যে করোনা ভাইরাস জনিত দুর্যোগের সময় মানবিক সহায়তা আমাদের মোবাইল ফোনে মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা 13,17 জনকে 3,25,42,500 টাকা, প্রতিজনকে 2,500 টাকা করে প্রদান করেছেন, যেটা সারা বিশ্বের ইতিহাসে বিরল, যে এই ধরনের ঘটনা সারা বিশ্বে অন্য কোথাও ঘটেছে কিনা জানি না, এবং এত দ্রুত এত ত্বরিত এত ব্যবস্থা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আজকে আমাদের জনগণের সেবায় নিয়োজিত থাকার জন্য সমস্ত দায়িত্ব উনি
নিজের দায়িত্বে সবকিছু করে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। ওনার নির্দেশনার আলোকে আমরা জিয়ার চাল পেয়েছিলাম 160 মেট্রিক টন, আমরা জিয়ার ক্যাশ পেয়েছিলাম 36 লাখ 8 হাজার 400 টাকা এবং ভিজিএফ চাল পেয়েছিলাম আপনার 779.705 মেট্রিক টন এবং ডেউটিন পেয়েছিলাম 290 টন এবং এইগুলো আমরা কিন্তু ইতিমধ্যেই আমরা কিন্তু বিতরণ করেছি। এর সাথেও গৃহ নির্মাণ মঞ্জুরি বাবদ মাননীয় প্রধানমন্ত্রী 8,70,000 টাকা আমাদের বরাদ্দ দিয়েছেন, আমরা সেটাও 290 জনকে আমরা এই কাজ করে দিতে পারবো। বর্ষার পরে আমরা এই কাজটা, গৃহ নির্মাণের কাজটা শুরু করব। তো এই জন্য বলছি যে মানবতার মা বঙ্গবন্ধু সুযোগ কন্যা জয়ন্তী শেখ হাসিনা অত্যন্ত যুগোপযোগী, যখন যা প্রয়োজন ঠিক সেভাবে কিন্তু উনি আমাদেরকে কাজে লাগিয়েছেন। জনগণের স্বার্থে মানবতার মা হিসাবে তার যা করা দরকার এমন কোনো কিছু বাদ রাখেননি। আজকে উনি বলেছেন যত বন্যাই হোক, যত বিপদই হোক, তার জন্য ঘাবড়ানোর কোনো কারণ নাই। যার যা কিছু প্রয়োজন, যতটুকু প্রয়োজন, আমরা তার ব্যবস্থা নেব, তোমরা কাজ করে যাও। আজকে উনি এই কথাটা কিন্তু নির্দেশনা দিয়েছেন। আমরা তাই বলি যে আজকে বাংলাদেশের এই অবস্থা, সারা বিশ্বের যে বৈশ্বিক অবস্থার কারণে করোনা ভাইরাসের এই অবস্থা, তার মধ্য থেকে আজকে বাংলাদেশও কিন্তু অনেক দূর আপনার এই করোনা ভাইরাসের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশের কথা আমরা যে চিন্তা করি, সারা বিশ্বের কথা চিন্তা করে দেখেন তাদের আয় এবং তাদের রিমিটেন্সের অবস্থা কি, তাদের দেশে অর্থনৈতিক অবস্থা কি, বাংলাদেশের অবস্থা কি। বাংলাদেশের অবস্থার একটু অবনতি হলেও অন্য বিশ্বের মতো আমাদের এই দেশে সেই অবস্থা হবে না। কারণ আমাদের ঘরে এই গত যে মৌসুমে আমাদের ধান উঠেছে, আমাদের 1.5 বছর চলার মতো খাদ্য আমাদের বাংলাদেশের সরকারের হাতে আছে এবং এইটা দিয়ে আমরা 1.5 বছর ইনশাল্লাহ চালাইতে পারবো, খাদ্যের কোনো ঘাটতি হবে না। কিন্তু অন্যান্য দেশের অবস্থা কি হবে চিন্তা করে দেখেন, সেই দেশগুলোর অবস্থা। আজকে মাননীয় প্রধানমন্ত্রী দিক নির্দেশনায় আমরা সবাই একযোগে, সারা বাংলাদেশের সব আমরা এমপি, আমরা যারা আছি, জনপ্রতিনিধি যারা আছে আমাদের, সবাই কিন্তু একযোগে কাজ করে যাচ্ছি। আমরা আমরা চাই এইভাবে কাজ করে গিয়ে আগামী দিনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে চিন্তা চেতনা, তার যে আশা আকাঙ্ক্ষা এবং তার কাঙ্ক্ষিত যে লক্ষ্য, সেই লক্ষ্যে যেন উঠার তৌফিক মহান রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। মহান আল্লাহ আমাদের প্রতি সহায় হন। আমরা একদিকে করোনা ভাইরাস, আর একদিকে কিন্তু আমরা এই বন্যার বিষয় নিয়ে আমরা কিন্তু কাজ করছি। আমি জানি তোমার খুসরু ভাই এই জায়গায় এখানে আসেন, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, উনি অনেক ভালো কথা বলবেন এবং ওনার কাছে কিছু শুনবো। আর আমাদের আরেক ভাই যিনি আছেন, যিনি আপনার এই আবুল হোসেন ভাই, আবুল হোসেন ভাই তো অনেক জ্ঞানী মানুষ, অনেক বুদ্ধিমান মানুষ, আল্লাহ তাআলা ওনাকে অনেক জ্ঞান দান করেছেন, ওনার কাছেও আমরা কিছু শুনতে পারবো। আমার বিশ্বাস যে আপনাদের মাধ্যমে সারা দেশবাসী জানবে এবং আগামী দিনে ভবিষ্যৎ সম্পর্কেও আপনাদের দিক নির্দেশনা থাকবে, আমরা সেটাকে অনুসরণ করে চলার চেষ্টা করব। আমি আপাতত এই মুহূর্তে কথা শেষ করি, পরবর্তীতে আবার সুযোগ পেলে আমি আর কিছু কথা বলবো আপনাদের সামনে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার, আপনার কাছে আবারও আসবো। আমি এই মুহূর্তে আসতে চাই প্রফেসর ডক্টর আবুল হোসেন স্যারের সংক্ষিপ্ত প্রাথমিক যে আলোচনা, আপনি কেমন আছেন স্যার? এবং আমরা জানি যে বিশ্বের অনেকগুলো দেশে অনেকেই, অনেক স্টুডেন্টরা যখন আমাকে কমপ্লেন করে স্যার নেটে প্রবলেম, তখন আমি তাদেরকে দেখানো একটা কারণ ছিল কমিউনিটি টক্সে আমি মেক্সিকো থেকে ইনভাইট করেছিলাম, আর্জেন্টিনা থেকে করেছি, নাইজেরিয়া থেকে, গাম্বিয়া থেকে করেছি, সিয়েরালিয়ন থেকে করেছি, সোমালিয়া, এরকম বিভিন্ন দেশে, এবং ইভেন ইউরোপের অনেকেই যখন কানেক্ট করতে ব্যর্থ হয়েছে তারা এক্সকিউজ করেছে যে আসলে ইন্টারনেটের প্রবলেম হচ্ছে। অর্থাৎ ইন্টারনেট ক্রাইসিস বাংলাদেশে না, সারা বিশ্বে। বাংলাদেশের বর্তমানে ডিজিটাল বাংলাদেশে সবসময় শ্রদ্ধা জানায় মাননীয় প্রধানমন্ত্রীকে, উনি ডিজিটাল বাংলাদেশ ডিক্লেয়ার করেছেন এবং এই কোভিড টাইমে সারা দেশ কেমন যেন এক হয়ে গেছে ফিজিক্যাল ডিস্টেন্স বা সোশ্যাল সলিডারিটির মাধ্যমে। স্যার আপনি কানাডায় পড়াশোনা করেছেন, ওখানকার শিক্ষা ব্যবস্থা দেখেছেন, এগুলো পরে শুনবো স্যার। এই মুহূর্তে আপনি কেমন আছেন, স্টুডেন্টকে কিভাবে আসলে ফেস করছেন, সব মিলিয়ে পারিবারিক এবং পারিপার্শ্বিক অবস্থা নিয়ে কিছু বলেন স্যার। স্যার আনমিউট করতে হবে, হোসেন আনমিউট। স্যার শুনছি স্যার, মিউট মিউট হয়ে গেছে স্যার, আনমিউট
স্যার শুনছি না স্যার এখন ঠিক আছে জি স্যার শুনছি স্যার এখন জি ওকে থ্যাংক ইউ হাবিব আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় অবতারণা করার জন্য আমি আমার প্রিয় ছাত্র হাবিবকে ধন্যবাদ জানাতে চাই যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্র ছাত্র ছিল এবং পরবর্তীতে পিএইচডিতে আমার সঙ্গে কাজ করছে পিপলস ইউনিভার্সিটির প্রক্টর এবং এসএ প্রফেসর আমি হাবিবকে এই ধরনের একটা ওয়েবিনারে আমাকে সুযুক্ত করার জন্য বিশেষ করে যেখানে আলী আশরাফ খান ভাই আছেন এবং ফৈদুল হক খান দুলাল ভাই আছেন সেখানে আমার মতো একজন অধম বলবো তাদের জ্ঞান গরিমার তুলনায় তাদের জনসম্পৃক্ততার তুলনায় আমার মতো একজনকে অন্তর্ভুক্ত করার জন্য আমি খুব কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের জামালপুরের জামালপুর দুইয়ের সংসদ সদস্য জনাব ফরিদুল হক খান দুলাল ভাই উনি জামালপুরের মাটি ও মানুষের নেতা মাটি ও মানুষের নেতা এই জন্য বলবো যে ফরিদুল হক খান দুলাল ভাই সব সময় আসলে তার নির্বাচনী এলাকাকেই এলাকাতেই থাকেন এবং নির্বাচনী এলাকার উন্নয়নই তার দেন জ্ঞান এই জন্যই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বেশ কয়েকজন এমপি মন্ত্রী কোভিডে আক্রান্ত হয়েছেন এবং ফরিদুল হক খান দুলাল ভাইও সেই আমাদের আসলে এই কোভিড এবং বন্যা সংক্রান্ত কাজে দৌড়ঝাঁপ করতে গিয়েই আক্রান্ত হয়েছেন এবং উনি মুক্ত হয়েছেন এজন্য মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি উনি যেন সুস্থ থাকে আমাদের জামালপুর তথা ইসলামপুরবাসীর খেদমতে যেন উনি যেমন আগেও নিয়োজিত ছিলেন এখনো যেন নিয়োজিত থাকতে পারেন আমার খুবই প্রিয় একজন মানুষ ওনাকে ধন্যবাদ জানাই এই ব্যস্ততার সময়েও উনি আমাদের এই ওয়েবিনারে আসার জন্য এবং আজকের যে সম্মানিত অতিথি নেত্রকোনা দুই আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব আশরাফ আলী খান খসরু উনি নিজেও একজন বীর মুক্তিযোদ্ধা এবং ওনার আব্বাও বীর মুক্তিযোদ্ধা ছিলেন এই পরিবারটির প্রতি আমাদের সবসময়ই শ্রদ্ধা রয়েছে এবং আমরা সবসময়ই তাদের কাছে কৃতজ্ঞ যারা বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন এবং বাংলাদেশ বিনির্মাণ এবং পুনর্গঠনে এখন পর্যন্ত ওনার আব্বা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কাজ করেছেন উনি এখন জননেত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করে যাচ্ছেন এই পরিবারটির প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং উনি শুধু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এখন সফলভাবে কাজ করছেন অ্যাজ ওয়েল অ্যাজ আমরা জানি যে উনি এর আগেও পশু সম্পদ মৎস্য পশু সম্পদ মন্ত্রণালয়ে কাজ করে এসছেন সফলভাবে কাজ করে এসছেন এবং ওনার এই স্বরূপ ফল এটার ওনার ই কৃতজ্ঞতা স্বরূপ অথবা ওনার পুরস্কার স্বরূপ কিন্তু মাননীয় জননেত্রী শেখ হাসিনা তাকে আবার আরেকটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন আজকে এই দুইজনকে পেয়ে আমি রিয়েলি নিজেকে খুব প্রাউড ফিল করছি এর সঙ্গে যুক্ত হতে পেরে বাংলাদেশের সমাজ সেবার ইতিহাসকে যদি আমরা দেখি তাহলে আমরা যদি একটু হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আসার চেষ্টা করি যে আসলে পারস্পরিক দানশীলতাই সমাজ সেবার মূল ভিত্তি এখানে ধর্মীয় অনুপ্রেরণা এবং ইহলৌকিক ও পারলৌকিক মুক্তিটাই মূলত বেসিক্যালি কাজ করেছে একসময় তার পরবর্তীতে সমস্যা যখন প্রকট হতে শুরু করলো কমপ্লেক্স হওয়া শুরু করলো তখন কিন্তু এটা রাষ্ট্রীয় নেতৃত্বে চলে যায় এবং অনেক ধরনের পলিসি ইংল্যান্ড আমেরিকায় আমরা দেখেছি এখানে আমি খুব সংক্ষিপ্ত ভাবে বলবো যে কিভাবে আমরা আজকের পর্যায়ে সমাজ সেবায় উন্নীত হলাম সেটা একটু হিস্টোরিক্যাল ইভলিউশন আমি আলোচনা করার চেষ্টা করব আমরা 1359 সালে আমরা দেখি রাজা তৃতীয় এডওয়ার্ড প্রথম স্ট্যাটিউট অফ লেবারার্স নামে একটা স্ট্যাটিউট করে এবং সেখানে দরিদ্রদেরকে ওয়ার্থি পোর এবং আনওয়ার্থি পোর এই দুই ভাগে বিভক্ত করার চেষ্টা করে এরপরে আমরা দেখি যে 1601 সালে রানী এলিজাবেথ যেটা আমরা বলি 43 এলিজাবেথিয়ান পর্ব এর মাধ্যমে দরিদ্রদেরকে তিন ভাগে বিভক্ত করে সক্ষম দরিদ্র অক্ষম দরিদ্র এবং নির্বলশীল বালক বালিকা এর মাধ্যমে দরিদ্রকে বিভাজিত করে দরিদ্রদেরকে সমাজ সেবা দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখেন সবচেয়ে বড় যে এর মধ্যে আমরা দেখেছি চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি নামে সংগঠন গড়ে উঠছে বোথ আমেরিকা এবং কানাডাতে তারপরে আমরা সবচেয়ে ল্যান্ডমার্ক যে কাজটি আমরা দেখেছি যেটা সমাজ সেবার ভিত্তি হিসেবে কাজ করছে সারা বিশ্বে সেটা 1942 সালে উইলিয়াম বিভারিজের নেতৃত্বে যে রিপোর্টটা হয় সেই রিপোর্টটাই আসলে আজকের বর্তমান সমাজ সেবার ভিত্তি হিসেবে কাজ করছে
সেই রিপোর্টে আসলে ছয়টি মূলনীতি ছিল এবং পাঁচ ধরনের সেবার কথা বলা হয়েছে, যে মানুষের যদি সেবা দিতে হয়, মানুষকে যদি একটা ঐক্যতার মাধ্যমে অথবা ইউনিফাইড একটা সেবা যদি আমরা দিতে চাই, তাহলে সেখানে ছয়টি মূলনীতি এবং পাঁচ ধরনের সেবার কথা উনি বলেছেন। তারপরে ইন্ডিয়ান সাব কন্টিনেন্টে আমরা যদি চলে যাই, তাহলে আমরা দেখব মৌর্য পাল পাল মুঘল আমল পাঠান আমলে এই ধরনের কাজের ধারাবাহিকতা চলতে থাকে। ১৯৪৭ সালে যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ইন্ডিয়া এবং পাকিস্তান বিভাজিত হলো, তখন আসলে নতুন পাকিস্তানের আমাদের যে পূর্ব পাকিস্তান সেটার সমস্যা সমাধানের জন্য ১৯৫৫ সালে ঢাকার কায়েরতলিতে আরবান কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের মাধ্যমে আসলে এই অঞ্চলে সমাজবাদ সূত্রপাত হয়ে থাকে। পরবর্তীতে বঙ্গবন্ধু যখন দেশ স্বাধীন হলো ১৯৭১ সালে, দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু যে রাষ্ট্র পুনর্গঠন, বাংলাদেশ রাষ্ট্র পুনর্গঠন এবং বিনির্মাণের কাজটি করেছেন, পুরাটাই আসলে সমাজসেবার মাধ্যমে, পুরাটাকে আমরা সমাজসেবা বলতে পারি। এবং বঙ্গবন্ধু ১৯৭২ সালে সংবিধানে ১৫ গ অনুচ্ছেদে বলেছেন সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র যথাযথ এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে, এবং এর মাধ্যমে উনি বিভিন্নভাবে সামাজিক নিরাপত্তার বিষয়টি সামনে এনেছেন। এবং পরবর্তীতে আমরা দেখেছি যখন কৃষক শ্রমিক মেহনতি মানুষের অধিকারকে উনি নিশ্চিত করতে চাইলেন, দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ডাক দিলেন, তখনই কিন্তু উনি সপরিবারে শাহাদত বরণ করলেন, নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হলেন। কারণ তখন যারা আসলে এই চায় না, গণমানুষের সেবা যারা চায় না, গণমানুষের উন্নয়ন যারা চায় না, সব মানুষের উন্নয়ন যারা চায় না, যারা লুবি, তারা আসলে বঙ্গবন্ধুকে হত্যা করল। এরপরে আমরা দেখি যে ১৯৭৪ সালে বঙ্গবন্ধু RSS রুরাল সোশ্যাল সার্ভিস, অর্থাৎ ৬৮,০০০ গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে, এটা বঙ্গবন্ধু একজন জননায়ক হিসেবে বুঝতে পেরেছিলেন। এই জন্য উনি সারা দেশে সমাজসেবা কর্মকাণ্ডকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ১৯৭৪ সালে RSS বা রুরাল সোশ্যাল সার্ভিস প্রোগ্রাম চালু করে। এরপরে আমরা দেখলাম বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে আমরা দেখলাম বিভিন্ন ধরনের সামরিক স্বৈরশাসক, এবং সেই সামরিক স্বৈরশাসকদের আমলে সমাজসেবা কখনো প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি, কারণ তাদের উদ্দেশ্যই ছিল ভিন্নভাবে লুটপাট করা, লুটতরাজ করা এবং গণমানুষকে বঞ্চিত করে নিজেদের ভাগ্য গোছানো। পরবর্তীতে জননেত্রী শেখ হাসিনা আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে ভিশন ২০২১, MDG, SDG, ভিশন ২০২১, ২০৪১ সবকিছু অ্যাচিভ করার জন্য সমাজসেবার কর্মকাণ্ডকে বহুভাবে বিস্তৃত করা হলো এবং বহুমুখী করা প্রচেষ্টা নেওয়া হলো। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি, আজকের বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ একটি রোল মডেল, ডিজাস্টার প্রশমনে যেমন রোল মডেল, বিভিন্ন কর্মকাণ্ডে শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার চলছে এটা রোল মডেল একটা সরকার কাজ করছে। এবং এত দুর্বিপাক, এত ধরনের অ্যাক্সিডেন্ট, এত ধরনের ইনসিডেন্ট, এত ধরনের রেসেশন, বাংলাদেশ কিন্তু পৃথিবীর বুকে একটা রোল মডেল হিসেবে কাজ করছে, কারণ জননেত্রী শেখ হাসিনার সততা দৃষ্টান্তের কারণে এবং সবার কর্মনিষ্ঠার কারণেই এই পর্যায়ে আমরা এসেছি। এবং এখন আমরা সমাজ সেবার কর্মকাণ্ডে দেখি একটি খামার একটি একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, গৃহায়ন প্রকল্প, আদর্শ গ্রাম প্রকল্প, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা সম্মানী, প্রতিবন্ধী ছোটমণি নিবাস, কিশোর কিশোরী উন্নয়ন কেন্দ্র, দক্ষতা উন্নয়ন কর্মকাণ্ড, সবকিছু সমাজসেবা মাধ্যমে পরিচালিত হচ্ছে। এবং আমাদের দুইজন মন্ত্রী আছে, মাননীয় মন্ত্রী নুরুজ্জামান সাহেব আছেন এবং প্রতিমন্ত্রী খসরু ভাই আছেন, এই দুইজনের নেতৃত্বে আজকে অত্যন্ত সুসংগঠিত ভাবে বাংলাদেশের সমাজসেবা কর্মকাণ্ডটি এগিয়ে চলছে। এই জন্য আজকে বিস্তীর্ণ অঞ্চল, কিছুদিন আগে আমপান হলো, তারপর এখন বিস্তীর্ণ বাংলাদেশের ১/৩ এলাকা ৮৮ সালের পরে সবচেয়ে বড় বন্যা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তারপরেও খাদ্য ঘাটতি নাই, একজন মানুষও অসহায়ভাবে মৃত্যুবরণ করে নাই। সো এটা আমরা একটা রোল মডেল এবং এই কাজটা চলে যাচ্ছে। এবং শুধুমাত্র এই প্রচলিত সমাজসেবাই না, এই সমাজসেবাকে ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিকী করণের জন্য জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল প্রণীত হয়েছে, শিশু আইন প্রণীত হয়েছে, পিতা মাতার ভরণ পোষণ আইন প্রণীত হয়েছে, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা বিষয় সহ অনেকগুলো আইন প্রণীত হয়েছে। তো আজকে সমাজসেবা আসলে আমাদের বাংলাদেশের এই ১৮ কোটি মানুষের
সুরক্ষা প্রদানের জন্য একটা মডেল ইনস্টিটিউশন হিসেবে কাজ করছে। আমি পরবর্তীতে আবার কথা বলবো, এখানে মাননীয় মন্ত্রী আছেন, উনি অনেক কথা বলবেন, কারণ উনি বাস্তব ফিল্ডে কাজ করছেন, আমরা থিওরিটিক্যাল ফিল্ডে কাজ করছি এবং দেখছি। ফরিদুল্লাহ খান দুলাল ভাই বললেন অপারেশন ফিল্ডে কিভাবে, হাউ হি ইজ ওয়ার্কিং হার্ড ইন দ্য অপারেশন ফিল্ড ইন ফ্লাড এরিয়া, ফ্লাড এফেক্টেড এরিয়া, সবই নিশ্চয়ই আমরা শুনতে পাবো। আপাতত আমি এখানে শেষ করলাম, ধন্যবাদ, পরবর্তীতে আসবো। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা যে আমাদের আসলে আনন্দিত বারবারই বলছিলাম, আমাদের আজকে যে টিম ওয়ার্ক হচ্ছে মাননীয় প্রতিমন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী যুক্ত আছেন স্যার আপনার, আমরা আমি দেখেছি, আমি জানার চেষ্টা করেছি, আমার তখনও জন্ম হয়নি। আপনি 1964 এর আগে থেকে আন্দোলন করেছেন, স্টুডেন্ট লাইফ থেকে আপনার পলিটিক্স অর্থাৎ দেশকে ভালোবাসার যে টান, সেই টানের সাথে যুক্ত ছিলেন। 1964 আইন বিরোধী আন্দোলন করেছেন, 71 মুক্তিযুদ্ধ করেছেন, শ্রদ্ধা জানাই স্যার আপনাকে। এবং 2008 সালে নেত্রকোনা সদর থেকে 158 নম্বর আসন থেকে আপনি নির্বাচিত হয়েছেন, অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেছেন। এবং 2018-30 নির্বাচন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি পুনরায় নির্বাচিত হয়েছেন। সেখানে আপনি 7 জানুয়ারি 2019 মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে আপনার দক্ষতা স্বরূপ সমাজ সেবাকে, সমাজ কল্যাণকে আরো বেগবান করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আপনাকে সহযোদ্ধা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী সিলেক্ট করেছেন, পছন্দ করেছেন, লাইক করেছেন। এখানে 16 ফেব্রুয়ারি 2020 তারিখ থেকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আপনি কিন্তু স্যার দুটা মন্ত্রণালয়েরই আসলে একটা পুরোপুরি অলমোস্ট অনেকদিন দেখেছেন, কাজ করেছেন, এবং আমরা কিন্তু প্রত্যেকটা মন্ত্রণালয়ের মধ্যে একটার সাথে একটা যুগ সূত্র দেখে থাকি স্যার। আমাদের এই সূত্র দেশে অনেকগুলো প্রচেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন, এবং আমার শ্রদ্ধাভাজন শিক্ষক প্রফেসর আবুল হোসেন স্যার যে কথাগুলো বললেন, মাননীয় প্রধানমন্ত্রীর 2021 টার্গেট 30 এবং 41 কে টার্গেট করে যে 10টা স্পেশাল উদ্যোগ নিয়েছেন স্যার অনেকগুলো বলেছেন, আমি আবার একটু আপনার কাছে আসার আগে 30 সেকেন্ডে বলে নিই। একটি বাড়ি একটি খামার প্রকল্প, 10টার মধ্যে আশ্রয়ন প্রকল্প স্যার বলেছেন, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক, মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ, বিকাশ, পরিবেশ সুরক্ষা, প্রত্যেকটার সাথে আমি মেনশন করতে চাইলাম স্যার, প্রত্যেকটার সাথে আমরা সমাজ সেবার মানসিকতা খুঁজে পাই। আমার শ্রদ্ধেয় স্যারের কাছ থেকে আমি যেটা শিখেছি, আমরা জানি যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, সেবা বাড়ি থেকে, গৃহ থেকে, ঘর থেকে শুরু হয়। আমি শুধু একটা আবেদন রেখে আপনার কাছে আসবো আপনার বক্তব্য শোনার জন্য স্যার, সমাজ কর্মকে যদি আমরা জাগাইতে পারি তাহলে মনে হয় প্রতিটা অর্থাৎ সবের যতগুলো উইং আছে প্রত্যেকটাই পলিশ হবে। আমরা ফার্নিচার করার পরে যখন পলিশ করার জন্য কাজ করি, ওই কাজটা কেন যেন আমরা খুঁজে পাই সমাজ কর্মের মধ্যে। আমরা আরো কিছু কথা বলবো স্যার, আপনি কেমন আছেন বলেন স্যার, আপনি অনেক ব্যস্ত মানুষ, ঢাকা নেত্রকোনা এবং সারা বাংলাদেশ দেখেন আপনি সমাজ সেবায়। ধন্যবাদ সঞ্চালক সাহেবকে, প্রফেসর হাবিবুর রহমান সাহেবকে, উনি আমাকে অনেক উপরে তুলে ধরেছেন, কিন্তু আমি এত উপরের মানুষ নই। আমি আমি তৃণমূল পর্যায়ের মানুষ এবং আমি তৃণমূলের সাথেই আমি সম্পৃক্ত ছিলাম। বলেছেন যে ছাত্র জীবনে 1964 আইয়ুব বিরোধী আন্দোলনে আমি জেল খেটেছি, তখন আমি ক্লাস 10 ছাত্র। আমি 69-70 পূর্ব পাকিস্তান ছাত্রলীগ নেত্রকোনা মহকুমা শাখার সাধারণ সম্পাদক ছিলাম, 71 মুক্তিযুদ্ধ করেছি, এরপর দীর্ঘ 17 বছর যাবৎ আমি নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিভিন্ন পর্যায়ে এখানে এসেছি। আমি আজকে যে সমাজ সেবার সাথে আমি যে জড়িত, যে সমাজ ইয়ের মন্ত্রী হিসেবে না, আগে থেকে আমি জড়িত, কারণ আমাদের পরিবার থেকে রাজনৈতিক পরিবার। আমার বাবা 1963-64 সালে যখন আওয়ামী লীগ রিভাইভ হয় তখন কিন্তু উনি এটার কনভেনার ছিলেন, এবং বাংলাদেশের যে কয়জন আওয়ামী লীগ থেকে সেই 64-65 সনে চেয়ারম্যান হয়েছিলেন তার আমার মাঝে, তার আমার বাবাও একজন আওয়ামী লীগের ক্যান্ডিডেট হিসেবে উনি নেত্রকোনা পৌরসভার চেয়ারম্যান ছিলেন, এবং সেই অবস্থাতে উনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং নেত্রকোনা ময়মনসিংহের আপনার পূর্ব অঞ্চল এবং সিলেটের পশ্চিম অঞ্চলের মাঝে সবচেয়ে বড় যে ইউথ ক্যাম্প মুক্তিযোদ্ধাদের, সেটার ইনচার্জ ছিলেন আমার বাবা। আমার মাও একজন মুক্তিযোদ্ধা, উনি কিন্তু
মহিলাদের মাঝে রিফিউজি ক্যাম্পে কাজ করেছেন এবং উনি মৃত্যুর সময় পর্যন্ত উনি নেত্রকোনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। আমার স্ত্রী সে অনেকগুলি সামাজিক সংগঠনের সাথে জড়িত, সে নেত্রকোনা মহিলা আওয়ামী লীগের সভাপতি। কাজী এই একটি এরকম একটি পরিবার থেকে এসে আমি স্বাভাবিক এক হলে আমাকে মানে বিচ্ছুত হতে হয়েছিল, আর না হলে আমাকে সামাজিক কর্মকাণ্ডে আমাকে জড়িয়ে গেছি আমি। এবং একটি মানুষ তার পূর্ণাঙ্গ রূপ পায় যখন একটি সমাজের সাথে সে পরিপূর্ণভাবে আজকে জড়িয়ে থাকতে পারে। আমার পূর্বে আমার বড় ভাই খুব জনপ্রিয় এমপি জামালপুরের ইসলামপুরের ফরিদুল হক সাহেব এমপি সাহেব উনি বিশদভাবে বিশ্লেষণ করেছেন বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়ে, এবং এগুলি কিন্তু আমাদের এখানেও হয়েছে। এগুলি কিন্তু জনসংখ্যার ভিত্তিতে এই বরাদ্দগুলি এসেছে প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে, এবং সেগুলি কিন্তু প্রত্যেকটি উপজেলায় জেলায় সেগুলি কিন্তু বিতরণ করা হয়েছে। আর সমাজের যে বিবর্তন, সমাজের যে এই যে অবস্থায় আমরা এখন এসে পৌঁছেছি, তার মধ্যে আমাদের শ্রদ্ধেয় প্রফেসর আবুল হোসেন সাহেব খুব সুন্দরভাবে সেটা তুলে ধরেছেন। একটি রাষ্ট্র কিংবা একটি সমাজ নির্ভর করে তার সামাজিক অবস্থানের উপর, সেই সমাজের মানুষ এবং সাধারণ মানুষ কতটুকু সম্পর্কিত সমস্ত কিছুর উপরে তার উপরই কিন্তু নির্ভর করে। এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদেরকে সেটা শিখিয়ে গেছেন, বাংলার মানুষকে শিখিয়ে গেছেন। আমি প্রফেসর আবুল হোসেন এবং ফরিদুল হক সাহেবের সাথে কথা মিলিয়ে বলতে চাই, সেই জোট নিরপেক্ষ সম্মেলনে বঙ্গবন্ধু বলেছিলেন যে পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত, একদিকে শোষণ আর একদিকে শোষিত। আমি সেই শোষিতের পক্ষে, এই শোষিতের পক্ষের থাকার ফলেই বঙ্গবন্ধুকে কিন্তু শাহাদাত বরণ করতে হয়েছে নির্মম ভাবে 1975-এর 15 আগস্ট রাত্রে ওনাকে নিহত হতে হয়েছে। আর যদি উনি শোষকের সাথে যদি হাত মিলাতেন তাহলে হয়তো এই অবস্থার হতো না। প্রফেসর সাহেব বলেছেন, আবুল হোসেন সাহেব বলেছেন যে বাকশাল সৃষ্টি করতে কৃষক শ্রমিকের রাজত্ব, কৃষক শ্রমিকের সরকার প্রতিষ্ঠিত কিন্তু বঙ্গবন্ধুর মৃত্যুর একটি বড় কারণ। এবং বাংলাদেশের এই সমাজকে উনি আনার জন্য উনি কিন্তু সেই সামাজিক বিপ্লব শুরু করেছিলেন, সমবায় পদ্ধতি উনি শুরু করেছিলেন। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে সেই 73-74-এ এই ডিপ টিউবওয়েলের সূচনা করে কিন্তু উনি কৃষিতে কিন্তু সমবায় আনতে চেয়েছিলেন, এবং এটাও কিন্তু একটা সামাজিক নিরাপত্তার অংশ। কারণ সমাজের সব মানুষ যদি একসাথে মিলে উন্নয়নের কাজকে যদি ত্বরান্বিত করে সেই সমাজ এগিয়েই যাবে। এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা আমাদের প্রিয় নেত্রী যে মানবতার মা জননেত্রী শেখ হাসিনা উনি বলেছেন যে উনি যে পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন বেঁচে থাকবেন বাংলাদেশের একটি মানুষ কেউ না খেয়ে মরতে দিবেন না। এবং আজকের এই সারা পৃথিবীতে যে করোনার যে ভয়াবহ অবস্থা, সারা পৃথিবীতেই যেভাবে মানুষের মৃত্যু হচ্ছে এবং যেভাবে মানুষের আজকে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আজকে বাংলাদেশ কিন্তু আমরা বলতে গেলে তার চেয়ে অনেক অনেক ভাবে আমরা সুরক্ষিত। এবং সেটা কিন্তু হয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সেই মানে স্প্রিটে এবং আমাদেরকে সেইভাবে কাজে লাগানোর জন্য। উনি 24 আওয়ার্স উনি মনিটরিং করছেন এবং উনি সবগুলি খবর রাখছেন উপজেলা ইউনিয়ন থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত। উনি কোথায় কাদের কিভাবে সাহায্য করা হচ্ছে এটাও কিন্তু ওনার নির্দেশে এবং ওনার কথাতেই কিন্তু হচ্ছে। আজকে ত্রাণ মন্ত্রণালয় বলুন, সমাজ সেবা মন্ত্রণালয় বলুন, সমাজ কল্যাণ মন্ত্রণালয় বলুন, স্থানীয় সরকার মন্ত্রণালয় বলুন, যেগুলি আজকে যে 7-8টি এই মন্ত্রণালয়ে মানে প্রত্যক্ষভাবে এই সামাজিক উন্নয়নের সাথে জড়িত, তারা কিন্তু সে প্রধানমন্ত্রীর নির্দেশেই চলছে। আমাদের আজকে যে প্রধানমন্ত্রী যখনই প্রথম প্রণোদনা দিয়েছেন তখনই কিন্তু উনি সার্বিকভাবে উনি কিন্তু সমস্ত দিকে চেয়েছেন। উনি দেখেছেন শ্রমিক,
উনি দেখেছেন কৃষক, উনি দেখেছেন সেই কৃষিতে যারা জড়িত সবখানে কিন্তু প্রণোদনা দেওয়া হয়েছে। গার্মেন্টস এর শ্রমিকরাও যেন না খেয়ে থাকতে হয় তার জন্য উনি সেখানে গার্মেন্টস এর প্রণোদনা দিয়েছেন, উনি কৃষিতে দিয়েছেন এবং কৃষির আগামী যে অবস্থান আসবে এবং সেটার উপরে কিন্তু উনি দিক নির্দেশনা অলরেডি দিয়ে দিয়েছেন। এবং এই সমস্ত দিকগুলি যদি আমরা কভার করতে পারি তাহলে কিন্তু সমাজের পরিবর্তন আসবে এবং সমাজ সেখানে একটি সুন্দর অবস্থানে টিকে থাকবে। আমরা সামাজিক নিরাপত্তার জন্য আজকে এই বাজেটে বরাদ্দ এসেছে 96,000 কোটি টাকা, মানে 95,574 কোটি টাকা সেখানে আপনার এই সামাজিক এই বেষ্টনীর জন্য সামাজিক নিরাপত্তার জন্য আজকে বাজেটে এসেছে, যা প্রস্তাবিত বরাদ্দ বাজেটের মানে যে প্রস্তাবিত বরাদ্দ যে বাজেটটা পাশ হয়েছে 16.83%। এর থেকেই বোঝা যায় যে সমাজের এই যে অবস্থা, এবং উনি প্রধানমন্ত্রী যখন প্রণোদনা দিয়েছেন তখনই উনি ঘোষণা করেছেন যে 100 উপজেলাকে উনি 100 ভাগ উনি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, মহিলাদের এবং প্রতিবন্ধী সমস্ত ইয়েতে উনি সেই গুলি দিবেন এবং সেটাতে আমাদের সেই সংখ্যা অনেক বেড়ে আসবে। এবং এই যে সমাজ, এই সমাজে যদি আজকে যদি আমরা সবচেয়ে বড় কথা যেটা আজকে যারা প্রতিষ্ঠিত, আজকে যারা শিক্ষিত, আজকে যারা সমাজে নিয়ে কাজ করেন তারা যদি আমরা একটু আমরা যদি আমাদের খেটে খাওয়া মানুষের দিকে যদি চেয়ে চাই, আমরা যদি একটু যদি সমাজের পরিবর্তনের দিকে যদি চাই তাহলে এটা কোনো অবস্থাতেই এটা খুব একটা কঠিন নয়। এবং আমাদের সমাজ অন্যান্য যে কোনো সমাজে আছে, যে আমাদের আমাদের দেশের যে অবস্থাটা দেখেন, আমাদের দেশে করোনা ভাইরাসের আমি এটা গত পরশুদিন আমি একটা কথাতে বলেছি যে আমরা কিন্তু যে অসুবিধার কথা এসেছিল আমরা কিন্তু সেটাতে পড়বো না, কারণ আমরা কিন্তু খেটে খাওয়া মানুষ, আমরা কিন্তু কায়িক শ্রম দিই। আমাদের এখানে করোনা মহামারীর কম কারণই হলো যে আমরা খেটে খাওয়া মানুষ, আমরা কৃষিতে কাজ করি, আমরা কলকারখানায় কাজ করি, এবং আমাদের সেই কাজের জন্য আমাদের যে কায়িক যে পরিশ্রম এটার জন্য কিন্তু আমরা করোনা ভাইরাস থেকে আমরা অনেক মুক্ত। আর আমরা যদি সেই অবস্থানে যদি না থাকতাম তাহলে কিন্তু আমাদের করোনা ভাইরাস আমাদের অনেক বেশি আমাদেরকে অ্যাটাক করতে পারত, কিন্তু সেটা আমরা অনেকটা আমরা সেটা কভার করতে পেরেছি। সারা পৃথিবী আপনি করোনা ভাইরাসের জন্য প্রস্তুত ছিল না, যদিও এটা ডিসেম্বরে শুরু না সূচনা হয়েছে কিন্তু এটা মার্চে কিন্তু এটা প্রকাশ হয়েছে। এবং আজকে আমাদের জাতি, আমাদের দল, আমাদের সরকার এই বছরটা হলো বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, যার জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করছিলাম। আমরা এই দেশটাকে আরো নতুন আমরা মানে কাঠামোতে আনতে, আমরা আরো নতুন প্ল্যান দিতে এবং আমাদের সমস্ত কিছু তুলে ধরতে সারা বাঙালি প্রস্তুত ছিল সে বঙ্গবন্ধু শতবার্ষিকী আমরা সে জন্ম জয়ন্তী আমরা উৎসব করব। কিন্তু করোনা ভাইরাস আসার পরেই এই জনগণকে রক্ষার জন্য জননেত্রী শেখ হাসিনা সমস্ত প্রোগ্রাম সীমিত করে দিলেন, বন্ধ করে দিলেন। ইভেন লাস্ট আমাদের যে প্রোগ্রামটা ছিল আমরা এমপিরা স্পিকার সহ সবাই আমরা হেঁটে বঙ্গবন্ধুর সেই বাড়িতে 33 নম্বর বাড়ি থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আমরা ফুল দিয়ে আমরা শ্রদ্ধা জানাবো। এতেও কিন্তু যাতে করোনা ভাইরাস আমাদের বিস্তার যাতে না করতে পারে আমরা যেন সামাজিক দূরত্ব যেটি জননেত্রী শেখ হাসিনা ডিক্লেয়ার করেছেন সেটি যেন আমরা বাস্তবায়ন করতে পারি, যার জন্য ওই প্রোগ্রামটা পর্যন্ত আমাদের মানে বন্ধ করে দিলেন জননেত্রী শেখ হাসিনা। এবং এটাতেই বোঝা যায় যে জাতিকে উনি কত ভালোবাসেন, যেমনি ভাবে উনি ওনার পিতাকে ভালোবাসেন তেমনি ভাবে ওই পিতার সন্তান আমরা, আমরা জননেত্রী শেখ হাসিনার আমরা সেই দেশ গড়ার ভাই, এবং সেটা উনি উপলব্ধি করতে পেরেছেন, যার ফলে আজকে সমস্ত অনুষ্ঠান আজকে বন্ধ। আগামী বছর আসবে বাংলাদেশের স্বাধীনতার সেই স্বর্ণ জয়ন্তী, সেই 50 বছর পূর্তি উৎসব। আমরা যদি করোনা ভাইরাস থেকে যদি সারা পৃথিবী যদি এই সময়ের মাঝে যদি মুক্তি না পায় তাহলে ওই অনুষ্ঠান হয়তো আমাদের সীমিত করতে হবে। কাজেই আজকে দেখেন আজকে এই কারণে আজকে আমাদের যে কৃষক ভাইয়েরা আছে যে ইয়াতে আছে, যে এটা আমাদের ফরিল সাহেব বলেছেন যে আমাদের 1.5 বছরের ফসল আমাদের আছে, 1.5 বছরের খাদ্য আমাদের মজুদ আছে, এবং সেটা বন্যা আসার আগে যাতে সমস্ত ফসল যাতে আমরা গড়ে তুলতে পারি
যার জন্য জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সেই আপনার খাদ্য আপনার কৃষি মন্ত্রণালয় থেকে আপনার 70% ভর্তুকি দিয়ে হারভেস্টিং মেশিন নামিয়ে দেওয়া হলো ক্ষেতে ধান কাটার জন্য। এবং সেই বন্যা আসার আগেই, সেই বৃষ্টি শুরু হওয়ার আগেই আমরা কিন্তু 100% আমাদের ফসলকে তো আমরা গড়ে তুলতে পেরেছি, এবং এটা কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। এবং এই যে আমাদের যে খাদ্যের যে থাকবে, যার ফলে কিন্তু আমাদের যে সামাজিক, আমাদের সমাজ আমাদের সেই হাহাকারের মাঝে পড়বে না, আমরা সেই সমাজে আমাদের সেই বিরূপ প্রতিক্রিয়া হবে না। কারণ একটি দেশে যখনই খাদ্যের অভাব দেখা দেয়, যখন তখনই কিন্তু মানুষের সামাজিক দূরত্বটা কিন্তু বেড়ে যায়, আর যখন মানুষের ঘরে খাদ্য থাকে সামাজিক দূরত্ব কিন্তু তখন বেড়ে না। আর প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এই সামাজিক অবস্থানটাকে ধরে রাখার জন্য 10 টাকা কেজি ধরে হত দরিদ্রদের মাঝে চাউল, 20 কেজি করে সাধারণ মানুষকে চাউল দেওয়া, রিলিফ দেওয়া, আজকে 50 লক্ষ পরিবারকে 2500 করে টাকা দেওয়া, এটা কিন্তু একটা বিরল দৃষ্টান্ত। এবং এটা কিন্তু সমাজের এই অবস্থানটাকে ধরে রাখার জন্য আজকে প্রধানমন্ত্রী এটা করেছেন। এবং আজকে যে আমাদের ছাত্র ভাইয়েরা আছে, ছাত্রীরা আছে, তাদের কিন্তু যে প্রণোদনার টাকা শিক্ষার, এটা কিন্তু আজকে তাদের হাতে চলে যাচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে। এই যে সমাজের, এই যে আমরা যদি সমাজে যখন দেখা যাবে মানুষ না খেয়ে থাকবে, তখনই কিন্তু সে সামাজিক নিরাপত্তা ভেঙে যায়। আর মানুষ যখন তার অবস্থানে একটু কষ্ট করে হলেও যখন তার ঘরে খাবার থাকবে, যখন তার এই অবস্থান গুলি থাকবে, তখনই কিন্তু সে সমাজটা সুন্দর থাকে। এবং মাননীয় প্রধানমন্ত্রী শুধু দৃষ্টি এখানে রাখেননি, ফরিদুল হক সাহেব বলেছেন যে শিশু খাদ্য পর্যন্ত প্রতিটি উপজেলাতে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, আমাদের শিশুরাও যেন অপুষ্টিতে যেন না ভুগে। এবং সমাজের বৃত্তশালীরাও এগিয়ে এসেছেন, শিক্ষিত সমাজ এগিয়ে এসেছেন। এই যে সমাজের একটা বন্ধন, এই বন্ধন কিন্তু এটি আমাদের চিরাচরিত, এবং বাংলাদেশের মানুষ এই সামাজিক বন্ধনে অনেক আগে থেকেই আমরা প্রতিষ্ঠিত। আমাদের অধ্যাপক আবুল হোসেন সাহেব বলেছেন যে আগে এটা সমাজের বৃত্তশালী মানুষরা এবং অনেকেই এই সামাজিক নিরাপত্তাটাকে ধরে রাখত। আপনারা বাংলাদেশের দিকে আপনারা চেয়ে দেখেন, পুরানো যত স্কুল কলেজ আছে সবই কিন্তু সমাজের বৃত্তশালী মানুষরাই কিন্তু প্রতিষ্ঠিত করেছে, সেই সমাজকে একটি সংঘবদ্ধ অবস্থায় রেখে যাওয়ার জন্য। এবং এখন কিছু স্কুল কলেজ হচ্ছে সরকারি তরফে, কিন্তু এখনো কিন্তু জনপ্রতিনিধিরা, সমাজকর্মীরা, সমাজের যারা উন্নতি চান তারা কিন্তু স্কুল কলেজ মাদ্রাসাগুলি প্রতিষ্ঠিত করছেন। কারণ সমাজ যদি শিক্ষিত ভাবে যদি গড়ে তোলা যায়, সমাজের সেই বন্ধন থাকবে। আমি এখন আর কথা বাড়াবো না, আমি পরবর্তী সময়ে আবার আমি আপনাদের সাথে কথা বলবো যদি সুযোগ পাই। ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সত্যি সত্যি সুন্দর কথা বলেন। আসলে অন্য অন্য একটা টক শোতে, আরো কয়েকটাতে আমি দেখেছিলাম, বা আজকে সামনাসামনি যখন কথা বলছি, আপনার কথা খুবই খুবই সুন্দর, এবং সেই সাথে আজকে টক শো আমাদের আলোচনা সত্যি জমে উঠেছে। অনেক কমেন্ট এসেছে, এত কমেন্ট আমার সবগুলো প্রোগ্রাম মিলেও হয়তো এতগুলো কভার করবে না সত্যিকার অর্থে। এবং কমেন্টের সামারি করার আগে স্যার আমি আবারও আপনাদের কাছে আসি, তার আগে উপস্থাপক হিসেবে আমার নিজেরও কিছু কথা আছে, আমি 2 মিনিট চেয়ে নিচ্ছি আপনাদের কাছে আমার ব্যক্তিগত অভিমত এবং কষ্ট তুলে ধরার জন্য। আমার স্বপ্ন ছিল আমি যখন এসএসসি এবং এইচএসসি তে 96-98 এ স্টার মার্কস পাই, গ্রামে কিন্তু নর্মালি ধারণা করা হয় যে ছেলে ডাক্তার হবে, ভালো স্টুডেন্ট, সায়েন্স থেকে পড়েছে। আমি বুয়েট মেডিকেলে যে কোনো গ্রামের ছেলে জামালপুর, সেই একেবারে নিভৃত এলাকা আমাদের, ওখান থেকে ঢাকা এসে কিন্তু অ্যাডজাস্ট করতে টাইম কম থাকার কারণে আমি 2টিতে ওয়েটিং লিস্টে চলে যাই, আমার স্বপ্ন পূরণ হয় না। আমি সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, যে কোনো আরো অনেকগুলো ঘটনা আছে, জাফর ইকবাল স্যার ছিলেন প্রায় তো ভিসি স্যার, হাবিবুর রহমান স্যার তখন ছিলেন, আমি আসলে ভর্তি হতে পারিনি ফরেস্ট্রিতে। আমার স্বপ্ন ছিল আমি ফরেস্ট্রি ভর্তি হব, তখন ফরেস্ট্রি 98-99 সেশনে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম শুরু হয়। তা আমি, আমার মনে হচ্ছিল যে আমি হয়তো ফরেস্টার হব, বনে ঘুরে বেড়াবো, গাড়ি থাকবে, বাংলো থাকবে, এরকম একটা স্বপ্ন নিয়ে আমার কেন যেন আমি আর সেকেন্ড টাইম কোথাও পরীক্ষা দিয়ে নেই সিলেটেই থেকে গেছে। লাস্টে যাই হোক আমি বের হয়ে আসি, বাট একটা দৃঢ় প্রতিজ্ঞ করেছিলাম যে মেডিকেল নিয়ে পড়তে চায় মানুষ কেন পড়তে চায়, মানুষের আকাঙ্ক্ষা হলো
মেডিকেলে পড়তে চায়, মানুষ সেবা সেবা দিতে চায়, ইঞ্জিনিয়ার পড়তে চায়, বুয়েটে বা বুয়েটে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পড়তে চায়, এই কারণে যে তারা এসে ডিরেক্ট সেবা দিতে পারছে। ফিশারিজে পড়ছে, এগ্রিকালচার পড়ছে, তারা সরাসরি মানুষের সাথে কাজ করছে এবং তাদের যে বেস্ট স্যাটিসফ্যাকশন টুকু, তারা যে গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন করেছে সেটার আউটপুট টুকু তারা মানুষের মধ্যে ডিরেক্ট সার্ভিসের মাধ্যমে দিতে পারছে। আমি যখন পাস করে আসি, আমি এসে প্রথম 2006 এর শেষে ঢাকায় এসে 7 থেকে ঢাকা এয়ারপোর্টে এমিরেটস এয়ারলাইন্স এ চাকরি করি, দুবাই বেস একটা মাল্টিন্যাশনাল ইন্টারন্যাশনাল কোম্পানি। ওখানে 3.5 বছর চাকরি করার পরেও আমার অতৃপ্ত হৃদয় কিন্তু আমাকে আসলে খুঁজে বেরিয়েছে যে আমি সমাজ কর্ম পড়লাম, আমি কেন এয়ারলাইন্স এসেছি, আমার এই সাবজেক্টটা কোথায়, আমি এটার শেষ দেখতে চাই যে সমাজকর্ম যে আমি পড়লাম আসলে কি হলাম আমি পড়ে, অথবা দেশের জন্য আমি কি করলাম, আমি তো ডাক্তার হতে পারিনি। সমাজকর্ম স্যার এমন একটা সাবজেক্ট, এটা হয়তো বিভিন্ন ভাবে একাডেমিক ফিল্ডে আলোচনা হয়েছে, আমার সুদীপ স্যার আরো অনেক কথা বলবেন এগুলো নিয়ে। সমাজকর্মের মধ্যে কিন্তু প্রিভেন্টিভ, কিউরেটিভ অনেকগুলো এবং রেফারেল অনেকগুলো সার্ভিস আছে যেগুলো সরকারের এবং যে কোনো ইনস্টিটিউটের প্রত্যেকটা জায়গায়, সেটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি হোক, এগ্রিকালচার ইন্ডাস্ট্রি হোক, আপনার রুটস এন্ড হাইওয়ে হোক, পুলিশ ডিপার্টমেন্ট হোক, এভরিহোয়ার সোশ্যাল ওয়ার্ক হ্যাজ এ গ্রেট ইম্পর্টেন্স, যেটা সারা বিশ্বের বিভিন্ন জায়গায় আছে। আমি স্যার কিছুটা বলা যায় যে বিপ্লবী হয়ে গেছে, আমি জাপান এবং বেশ অনেকগুলো দেশে সৌভাগ্য হয়েছে কনফারেন্স অ্যাটেন্ড করতে। আমি একটা ভয়েস সেখানে রেজ করেছিলাম, হু অ্যাম আই, আমি শুধু বিখ্যাত যারা সমাজকর্মী সারা বিশ্বে, আমি প্রশ্ন করেছিলাম আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, হু অ্যাম আই, বিকজ আই এম নট স্যাটিসফাইড, বাংলাদেশের সমাজকর্ম পেশা হিসেবে স্বীকৃত না। আমি সমাজকর্ম পাস করে আমি এয়ারলাইন্সে জব করেছি, আমার অনেক বন্ধুরা গার্মেন্টসে জব করছে, অনেকে ব্যাংকে জব করছে, অধিকাংশ স্যার বিভিন্ন জায়গায়, অর্থাৎ অল আর ডি ট্র্যাক। একজন মেডিকেলে পড়ে যদি সে বিসিএস অ্যাডমিনে চলে যায়, কাস্টমসে চলে যায়, সে রাগ করে হলেও হয়তো ঘুষ খেতে পারে মানসিক যন্ত্রণার কারণে, কারণ সে প্রপার ক্যাডার সে পায়নি যদি তার এক্সট্রিম অথবা আলাদা কোনো প্রেফারেন্স না থাকে। স্যার আমি যেটা বলতে চাচ্ছি, মানুষের স্যাটিসফ্যাকশন কিন্তু থাকে একসাথে যে অর্জনগুলো, সেটা মানুষের মধ্যে যদি সে বিলি করতে পারে, অর্থাৎ আমি যা পেয়েছি সেটা যদি দিতে পারে, আমি কিন্তু অতৃপ্ত। এবং একটা বিষয় হলো যে যখন বিশ্ব নেতৃবৃন্দের কাছে প্রশ্ন করেছে যে আমি কে, তা আপনারা বলছেন আমি সমাজকর্মী, সমাজকর্ম বিশ্ব সমাজকর্ম দিবস পালন করছেন, আমি কি, এই উত্তরটা তো আমি বাংলাদেশে পাচ্ছি না এখনো। বাংলাদেশটা স্যার এটা কিন্তু ইন্ডিয়াতে নাই, বহু দেশে নাই, সবাই আন্দোলন করছে, সবাই সরকারকে বোঝানোর চেষ্টা করছে। আমি আল্লাহর কাছে হাত জোর করে শুকরিয়া আদায় করবো যে আজকে এই প্ল্যাটফর্মে আপনাকে পেয়েছি। এটা কত দূর যাবে যাক সমস্যা নেই, অ্যাটলিস্ট আপনি আজকে জেনে যাবেন আমার স্যারের মাধ্যমে, এবং আমি আমার শ্রদ্ধেয় এমপি স্যার আছেন, কাজ করতে গেলে আমি কিছু এক্সাম্পলও স্যারও তুলে ধরবেন যে ওখানে সমাজকর্মী থাকলে কি হতে পারতো। আমি প্রথমে বলেছি যে একটা, আমি এভাবেও যদি বলি স্যার, আমরা আমার মেয়েকে আমার বোনকে যখন বিয়ের পিঁড়িতে বসাচ্ছি, শাড়ি গহনা সবকিছু দিয়ে সবকিছু সাজানো শেষ, যদি ফাইনাল ফিনিশিংটা মেকআপ না দেয় যেমন অসুন্দর দেখা যায়, অনেকগুলো কাজ সমাজকর্মের যে ডেকোরেশন আছে, এই ডেকোরেশন অর্থাৎ সার্ভিস, যেটা বলা হয় যে সার্ভিস কামস ফ্রম হার্ট, সেবা হৃদয় থেকে আসে। আপনি সুচারু ভাবে বলেছেন, জাতির জনকের স্বপ্ন, জাতির পিতার স্বপ্ন, সোনার দেশ গড়তে হলে সোনার মানুষ চাই, সোনার মানুষ কিন্তু স্যার ভালোবাসায় উজ্জীবিত হবে। আজকে তার সুযোগ্য কন্যা দেশের হাল ধরেছেন, তার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। আমি শুরুতেই বলেছি যে ডিজিটাল বাংলাদেশে প্রাউড করে বিশ্বের অনেকগুলো মানুষকে ডেকে এনে আমি দাওয়াত করে এনে দেখিয়ে দিয়েছি আমার দর্শক যারা, আমার ফলোয়ার্স, আমার স্টুডেন্ট যারা আছে, তোমরা হতাশাগ্রস্ত কেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সমালোচনা করো না, ট্র্যাকে থাকো। বাংলাদেশ পলিউটেড হয়েছে কিছু পলিউটেড মানুষের কারণে স্যার। আমি শুধু এটুকু বলতে চাই, নেপোলিয়নের সেই বিখ্যাত উক্তি, আমি মনে হয় 2 মিনিট ক্রস করে বলেছি, আমি মার্জনা চাচ্ছি স্যার, নেপোলিয়নের সেই বিখ্যাত উক্তি, দ্য ওয়ার্ল্ড সাফার্স এ লট বিকজ অফ দ্য ভায়োলেন্স অফ দ্য বিকজ অফ দ্য সাইলেন্স অফ দ্য ব্যাড পিপল, নট বিকজ অফ দ্য ওয়ার্ল্ড suffers a lot because of the silence of the good people, not for the turmoil situation or narcotic situation of the bad people sir. Kharap manush bangladesh e olpo sir. Amra jodi shobai sommilito bhabe giye jai prime minister amader mananiyo pradhan mantri netritte, amar keno jeno mone hoy je bangladesh ekdin singapore onek onek desh ke chariye jabe. Shobai ke ekotro hote hobe. Amar ekta proshno sir, ekhane onek gulo proshno esheche, shudhu ekta, jehetu ami samajkormer আবুল হোসেন স্যার সমাজকর্মের, আমাদের নেটওয়ার্কটা কিন্তু দেশে বিদেশে সমাজকর্মের সাথে যুক্ত স্যার। আমি স্কটল্যান্ডের ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ সোশ্যাল ওয়ার্কার, অর্থাৎ সারা বিশ্বের সমাজকর্মের নেতৃত্ব দানকারী যে প্রতিষ্ঠান, তার প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেছিলাম,
থাইল্যান্ডে একটা কনফারেন্সে যে আমি যুদ্ধ করতে চাই সমাজকর্মের, সমাজকর্মকে পেশা হিসেবে দেখার জন্য। আমি ডাক্তার হতে পারি নাই, বাট আমি সমাজকর্মী হাবিবুর রহমান লিখতে চাই সম্মানের সাথে আমার দেশের মাটিতে, এবং এটা সম্ভব আপনাদের নেতৃত্বে স্যার। উনি বলেছিলেন যে স্কটল্যান্ডে 19 বছর লেগেছিল, আমি বলেছিলাম আমার জীবন দশায় 30 বছর যদি বাঁচি, প্রথম 30 বছর আমি 30 বছর প্রথম ট্রাই করব, শেষ নিঃশ্বাসের আগে যদি একবার দেখে যেতে পারি সমাজকর্ম বাংলাদেশে পেশা হিসেবে, অর্থাৎ সমাজকর্মের গ্রাজুয়েটরা পাস করে সমাজ সেবা অধিদপ্তর যেমন আছে প্রত্যেকটা জায়গায়, সবগুলো জায়গাতে হসপিটাল সহ গার্মেন্টস ইন্ডাস্ট্রি প্রত্যেকটা জায়গায় সমাজ কল্যাণ অফিসার হিসেবে, কাউন্সিলর হিসেবে, কাউন্সিলর হিসেবে একজন একটা পোস্ট থাকবে যেখানে সমাজকর্মীরা থাকবে স্যার। এটা আপনার আজকে জাস্ট প্রশ্নগুলো আমি সামারি করলাম আমার কষ্টের কথা, যে কেন আমি সমাজকর্মী হতে চাই। আমি আই লাভ টু সি বিফোর অফ মাই নেম সোশ্যাল ওয়ার্কার হাবিবুর রহমান রেদার এনি আদার আইডেন্টিফিকেশন, বিকজ আমি সমাজকর্ম পড়াশোনা করেছি স্যার। আমি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি স্যার, অনেকগুলো কথা হয়তো আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। গ্রামের ছেলে আসলে অনেকগুলো মানে চেষ্টা করে বাপ মা পড়াশোনা করানোর পরে স্বপ্ন বাস্তবায়ন করতে পারি নাই। আমার ভাই 11 বছর কথা বলে নেই স্যার আমার সাথে, আমি ডাক্তার হতে পারি নাই, এই কারণে কেউ জানে না, এখনো অনেকগুলো সাফারিংস এর মধ্যে আছে, এগুলো এই জায়গায় বলা ঠিক হবে না আসলে। বাট আমি আই থিঙ্ক টু সি এ গুড বাংলাদেশ উই শুড বি অফকোর্স হ্যাভিং পিওর হার্টস, পিওর হার্ট ছাড়া বাংলাদেশ সম্ভব। আপনারা গিয়ে চলেন, আমরা সাথে আছি স্যার। আমি আসতে চাই আমার শ্রদ্ধেয় এমপি মহোদয় ফরিদুল হক খান এমপি স্যার আপনার কাছে। আমি জানি এই বন্যার তো আপনার ফেসবুক পেজে আমি ফলো করি, আপনি হয়তো জানেন না, আমি সেটার জন্য মাপ চেয়ে নিচ্ছি। আমি কাজকে ফলো করি, আমি দেখি যে আপনি ঝাঁপিয়ে পড়ছেন প্রতিনিয়ত। আজকেও আপনি গেছেন, আপনি খাবার পাঠিয়েছেন মানুষের জন্য, আপনি করোনা আক্রান্ত হয়েছেন, সমালোচনা ঝেড়ে ফেলেন স্যার, এগিয়ে যেতে হবে মানুষের সেবায়। সেই জায়গায় আমরা কথা বলছি শুনছি, এটাই ভালো লাগছে আসলে। ওখানে সমাজ সেবার কাজ হচ্ছে এবং আপনারাও কাজ করছেন। আমি মিন করছি যে সমাজ সেবা অধিদপ্তরের বিভিন্ন ভাতা সিস্টেম আছে স্যার, এগুলো কাজ হচ্ছে এবং আপনারা করছেন সরকারি অন্যান্য ত্রাণ যে সহযোগিতা সেগুলোর মাধ্যমে। সেখানে আপনি কিভাবে সমাজ সেবার সহযোগিতা আরো যদি বাড়তো আপনার ভালো লাগতো, অথবা ত্রাণের যে ব্যবস্থা সেখানে সমাজ সেবার সংযুক্তি কিভাবে দেখছেন স্যার, কি কি কাজ হচ্ছে আপনি যদি বলেন স্যার, আপনার সময় আপনি নেন স্যার, 5-7-10 মিনিট পর্যন্ত আপনি এগিয়ে যান, এটাই আসলে আমাদের মূল, এবং শেষে আমরা 2 মিনিট করে কথা বলবো স্যার। ধন্যবাদ। আলোচনা হলো, সেই আলোচনা গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমার কাছে এত ভালো লেগেছে যেটা আমি ভাষায় আপনাদের কাছে প্রকাশ করতে পারবো না। তবে একটি জিনিস আমি বলি, স্বাধীনতার পরে বঙ্গবন্ধু 73 সনে যখন এই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এই কার্যক্রম শুরু করেন এবং তার ধারাবাহিকতায় 73 সনে মানে আমাদের বঙ্গবন্ধু যখন তার সপরিবারে নিহত হন, তারপরে কিন্তু প্রেক্ষাপটটা পরিবর্তন ঘটে এবং সে পরিবর্তন ঘটার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনা যখন সে হাল ধরেন, সেটা জানেন আপনারা যে মাঝে একবার, তারপরে আবার সেকেন্ড টাইম আবার হলেন না, পরপর টানা আবার 3 বার হলেন, অর্থাৎ 4 বার উনি প্রধানমন্ত্রী হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকে এই বাংলাদেশে এই রাষ্ট্রের যে ইতিহাস বিকৃতি হয়েছিল সেই বিকৃতি থেকে আবার উনি কিন্তু সেই প্রকৃত পক্ষে যে রাষ্ট্রীয় যে ঘটনা যা ঘটেছিল সমস্ত তথ্য আস্তে আস্তে সবকিছু বেরিয়ে আসে, জনগণকে বুঝাতে সক্ষম হন এবং জনগণ সেই সময়কার জিয়াউর রহমান এরশাদ সাহেব থেকে আরম্ভ করে যারা দায়িত্বে ছিলেন তাদেরকে ফেলে আজকে আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে এই দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বঙ্গবন্ধু গণতন্ত্রের শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন জনগণ, আজকে রাষ্ট্র পরিচালনা করছেন। সে থেকে শুরু করে আজ পর্যন্ত অদ্যাবধি আমাদের জনাব আশরাফ আলী এমপি সমাজ কল্যাণ মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় দায়িত্ব পেয়েছেন, কাজ করছেন। আজকে সামাজিক দিকটা সবচেয়ে বিবেচ্য বিষয় যেটার উপরে আপনার আজকে আলোচনাটা ছিল, থিমটা ছিল যেটা, সেটার উপরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বাংলাদেশ কতটুকু আনতে পেরেছি এবং এই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় যদি সবাই এসে থাকে এবং সে কারণে যদি এই দেশের অগ্রগতি হয়ে থাকে, সে কারণে যদি এই দেশের সেই
70 ভাগ 72 ভাগ আপনার অসহায় গরিব মানুষ ছিল, তার থেকে যদি এটা যদি 20-21% নেমে এসে থাকে, তাহলে তার পরিকল্পনার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জয়দে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সচিব মহোদয় যারা কাজ করেছেন, তারা আজকে বয়স্ক ভাতার ব্যবস্থা করেছেন, বিধবা ভাতার ব্যবস্থা করেছেন, প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করেছেন, এবং আমাদের ছাত্রদের লেখাপড়ার ব্যাপারে চিন্তা করেন যে তারা যাতে ছেলে মেয়ে লেখাপড়া মানুষের মানুষ হতে পারে, তারা যেন কর্মক্ষম হতে পারে, তার কারণে একদম ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত আপনাদের ফ্রি সবকিছু বই পুস্তক, এবং তারপরে দেখা গেছে যে ছাত্র ছাত্রীদের উপবৃত্তি মিড ডে মিল এবং তার সাথে আপনার লেখাপড়ার জন্য আরো কিন্তু উপবৃত্তির ব্যবস্থা করেছেন, ইন্টারমিডিয়েট বলেন কলেজে বলেন তাদের জন্য ব্যবস্থা করেছে, মেয়েদের জন্য অবৈতনিক আগে থেকেই শুরু করা হয়েছে। এই যে নিরাপত্তা বেষ্টনী আওতায় সবাইকে সর্বসাধারণকে নিয়ে এসে একযোগে কাজ করে দেশকে আজকে নিরক্ষরতা মুক্ত করা, এবং তার সাথে আপনার এই দেশের মানুষ যাতে করে এই অভাবগ্রস্ত না থাকে, না খেয়ে থাকে এমন লোক যেন না থাকে, অর্থাৎ দারিদ্র সীমার নিচে এখনো প্রায় 20% মতো রয়ে গেছে, আর বাকিগুলো কিন্তু ওভারকাম করে আসা হয়েছে। ইতিমধ্যেই আপনার বৈশ্বিক অবস্থার কারণে সারা বিশ্বে করোনা ভাইরাস আজকে বাংলাদেশে হয়েছে, সেটা আমি বলেছি আগে, আমি আর সেটা বলতে চাই না, তবে এই করোনা ভাইরাসের কারণে আজকেও আমরা যখন ত্রাণ দিতে গিয়েছি আমরা মাস্ক সাথে নিয়ে আমরা সবাইকে মাস্ক পরিয়ে দিয়েছি, যারা অন্তত বয়োবৃদ্ধ তাদেরকে মাস্ক যেন আমরা পৌঁছাইতে পারি, তারা মাস্কটা যেন ব্যবহার করে, এবং এই মাস্ক আপনার ব্যবহার করতে পারবে, এবারটি আবার ধুয়ে আবার পরবর্তীতে ব্যবহার করতে পারবে, গেঞ্জি দিয়ে মাস্ক বানানো খুব ভালো কোয়ালিটি, আমরা কিন্তু সেই চেষ্টাটাও করেছি। আজকে সামাজিক নিরাপত্তা বেষ্টনী আওতায় শুধু এটাই নয় তো, আমাদের কমিউনিটি ক্লিনিক গুলো রয়ে গেছে, কেন সরকার কমিটি ক্লিনিক করেছেন, প্রায় 30 প্রকার ঔষধ প্রতিদিন জনগণ সেখান থেকে পাচ্ছেন, এই জিনিসগুলো কার্যক্রম গুলো শুরু কে করেছিলেন, কার মাধ্যমে হয়েছিল, কোন সরকারের আমল হয়েছিল, বঙ্গবন্ধুর কন্যা জয়ন্তী শেখ হাসিনার প্রথমবার যখন প্রধানমন্ত্রী হন তখন এটা করেছিলেন, পরবর্তীতে ম্যাডাম খালেদা যখন আসেন তখন এটাকে বাতিল করে দেন এবং গোয়াল ঘরে পরিবর্তন করেন, আবার আজকে মাননীয় প্রধানমন্ত্রী আবার দায়িত্বভার দ্বিতীয়বার গ্রহণ করার সময় কিন্তু সেটাকে চালু করেছেন। আজকে এইভাবে কিন্তু পর্যায়ক্রমে সামাজিক অবক্ষয় রোধ করা, সামাজিক দুর্বৃত্তায়ন যারা তাদেরকে মোকাবেলা করা, এবং সমাজের দুষ্কৃতিকারীদের মোকাবেলা করা, সর্বদিক বিবেচনা করে আজকে বাংলাদেশের অভাবগ্রস্ত মানুষ যেন সমাজে না থাকে সেজন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী আওতায় 10 টাকা কেজির চাল থেকে আরম্ভ করে এই বিভিন্ন এনজিওরা সাহায্য সহযোগিতা করছে, তাদের মাধ্যমে বিদেশি দাতা সংস্থার মাধ্যমে আমাদের সরকারি জিওবির ফান্ড থেকে সার্বিক ব্যবস্থা করে আজকে দেশকে অনেক দূরে গিয়ে নিয়ে গিয়েছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে চিন্তা চেতনা করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে যে ঢেলে সাজিয়ে সুন্দরভাবে চালানোর ব্যবস্থা করেছেন তারই প্রতিফলন আজকে বাংলাদেশের এই অগ্রগতি। আজকে বিদেশি রেমিটেন্স কত, আজকে আমাদের দেশের যারা গার্মেন্টস এর চাকরি করে তাদের আয়, গার্মেন্টস থেকে যারা দেশের বাইরে আপনি আমাদের রপ্তানি করছেন সেই সমস্ত যা আয় আসে, এবং যারা সারা বাংলাদেশের বাইরে যারা চাকরি করেন বিদেশে বাংলাদেশের মানুষ তাদের রেমিটেন্স, এছাড়াও বাংলাদেশের ব্যক্তিগত ভাবে আপনি চিন্তা করে দেখেন মাথা পিছু গড় আয় কত বেড়েছে, আজকে দেশ কিন্তু অনেক শান্তিতে আছে, এর ভিতরেও আবার এই করোনার মধ্যে বন্যা, সবকিছুকে উপেক্ষা করে মাননীয় প্রধানমন্ত্রী অনেক দূরে এগিয়ে নিয়ে গেছেন। এই বন্যায় আমি আজকে আমরা যে আপনার ঢাকায় আমাদের দেশ সচিব মহোদয় আমাদের জামালপুরের দায়িত্বে আছেন, যিনি উনার নেতৃত্বে আমাদের জেলা প্রশাসক মহোদয় আজকে কিন্তু আমাদের ভিডিও কনফারেন্স করেছেন, আমরা আমাদের জেলার এমপিরা ছিলাম, আমাদের উপজেলা চেয়ারম্যানরা ছিলেন, ইএনও সাহেবরা ছিলেন, এবং ডিস্ট্রিক্টের ডিপার্টমেন্টাল হেড যারা আছেন তারা সবাই ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, মেয়ররা ছিলেন, আজকে সবার সাথে আমাদের কথা হলো, সেই কথাই কিন্তু এই কথাগুলো অনেক কথা কিন্তু চলে এসেছে, এবং তার মধ্যে এই কথাটাও আজকে সিদ্ধান্ত এসেছে যে আমরা অতীত জীবনে কোনোদিন এত ত্রাণ পাইনি, গত বছরের তুলনায় 1100 মেট্রিক টন ত্রাণ আমরা বেশি পেয়েছি, এবং আরো দেওয়ার জন্য সরকার প্রস্তুত, যেখানে যতটুকু প্রয়োজন আমরা চাইলে সেটা দেওয়া হবে। এই যে
একটা চিন্তা চেতনা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, যার যেখানে যতটুকু দরকার ততটুকু দেওয়া হবে, কারণ খাদ্যের অভাব নেই, খাদ্য আমরা সংগ্রহ করেছি, খাদ্য আমাদের স্টকে আছে, এবং এই খাদ্য যদি একটি ফসল আমাদের নষ্ট হয়ে যায়, রোপা আমন যদি আমাদের না হয়, তারপরেও আমাদের দেশে খাদ্যের অভাব হওয়ার কোনো কারণ নেই। এর পিছনে কি? এর পিছনে হলো সার্বিক দিক থেকেই আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে, তথা আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় ছাড়াও আমাদের মহিলা বিষয়ক, মহিলা শিশু বিষয়ক সেই মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের যে কাজগুলো করা হয়, সেখানে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, আমাদের টোটাল, আমার উপজেলার কথাই বলছি, 3,882 জন উপকার ভোগী, এবং এখানে 2,84,28,000 টাকা প্রতি বছরে তারা পাচ্ছেন। ঠিক তদ্রুপ আপনি আমাদের জামালপুর জেলায় পাচ্ছেন 11,07,90,000 টাকা প্রতি বছর। এছাড়া আপনার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে পাচ্ছেন, আপনার ভিজিটি আছে 3,373 জন পাচ্ছেন আমাদের ইসলামপুর উপজেলায়। 3,373, আমি এক উপজেলা নিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি যে সারা বাংলাদেশটা কি ধরনের। 3,373 জন, আর সেখানে 30 কেজি করে তারা চাল পাচ্ছেন, এবং তারা মাসে পাচ্ছেন 12,142 মেট্রিক টন, বছরে পাচ্ছেন 12,142 মেট্রিক টন, আর মাসে পাচ্ছেন 1,011 মেট্রিক টন, 11.9 মেট্রিক টন। এই যে আপনার নিরাপত্তা বেষ্টনী আওতাটাকে কিভাবে সাজিয়ে ঢেলে সাজিয়েছেন, যে আজকে সারা বাংলাদেশের মানুষ এইভাবে কিন্তু পাচ্ছে। আমি আমারটা দিয়ে উদাহরণ দিয়ে আপনাদের কথাগুলো বোঝানোর চেষ্টা করছি। দরিদ্রতা, এই দরিদ্র মার জন্য মাতৃত্বকালীন ভাতা অতীতে ছিল না, কোন সরকারের আমলই ছিল না। এটা মনে প্রধানমন্ত্রী ইতিমধ্যে কিন্তু আমাদের উপজেলার কথাটা আমি বলছি, 1920 জনকে প্রতি মাসে 800 টাকা করে দেন, এইভাবে আমাদের 1,84,32,000 টাকা সেই দরিদ্র মা যারা তারা কিন্তু পাচ্ছেন মাতৃত্বকালীন ভাতা। এবং এর সাথে ল্যাকটেটিভ মাদার সহায়তা কর্মসূচি সেটাও আছে, সেখানেও আসবে অনেক টাকা, 425 জন শুধু পৌরসভার মধ্যেই আছে, এটা সীমিত, এর বাইরেও আপনি আছে। এই টোটাল অ্যাকুরেট হিসাবটা আমি আপনাদেরকে দিতে পারছি না, তবে এই যে ল্যাকটেটিং মাদার সহায়তা, এটা তো কি আমরা কি বলবো নিরাপত্তা বেষ্টনী আওতায় নয়? অবশ্যই এটাও নিরাপত্তি বেষ্টনী আওতায়। এছাড়া বিভিন্ন সময় অসহায় মহিলাদের জন্য, যারা সেলাই ফুরাই কাজ করতে পারে, যারা মেশিন চালাতে পারে, যারা কাজকর্ম শিখতে পারে, তাদেরকে সেলাই মেশিন পর্যন্ত আমরা দিয়েছি। এবং শুধু তাই নয়, আপনার এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে সমবায়ের ভিত্তিতে বিভিন্ন জায়গায় আমাদের কিন্তু সমবায়ের ভিত্তিতে তারা কিন্তু ব্যবস্থা নিয়েছে। যেমন একটি চিন্তা করতে পারেন, একটি বাড়ি একটি খামার, এখন আমার বাড়ি আমার খামার নামে পরিচিত। এই আমার বাড়ি আমার খামার, আপনি চিন্তা করতে পারবেন না, আমার উপজেলায় প্রায় 3 কোটি টাকার মতো পল্লী সঞ্চয় ব্যাংকে জমা, এটা কার টাকা? এটা হলো অসহায় গরিব যারা নিষ্পেষিত নিপীড়িত মানুষ, তাদের টাকা জমা। তারা কিভাবে জমিয়েছে? সরকার দিয়েছেন অর্ধেক, অর্ধেক তারা নিজেরা কিন্তু সেভ করেছে তাদের সেই একটি বাড়ি একটি খাবারের আয়ের মাধ্যমে। এভাবেই তো আজকে সমস্ত এই পর্যন্ত এগিয়ে এসেছে। আমরা চাই যে দেশ এগিয়ে যাক, আর এগিয়ে যাওয়ার জন্য আমাদের যা করণীয় সেই কাজগুলো মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন অক্ষরে অক্ষরে, আমার বিশ্বাস বাংলাদেশে আমরা যারা জনপ্রতিনিধি আছি, উপজেলা পরিষদের চেয়ারম্যানরা আছেন, ভাইস চেয়ারম্যানরা আছেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, তথা বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছেন, একযোগে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করে যাচ্ছি বিধায় আজকে দেশ এত অগ্রগতি। আর এই অগ্রগতির সূচনায় কে সাহায্য করেছেন? যারা সরকারের বিভিন্ন পোস্টে দায়িত্বে আছেন, কে দায়িত্বে আছেন? আমাদের মনে করেন সচিব মহোদয় আছেন, মুখ্য সচিব আছেন, এবং তাদের মাধ্যমে আমাদের মনে করেন যে আমাদের মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছেন তারা সবাই সহ ডিস্ট্রিক্ট লেভেলে যারা দায়িত্বে আছেন তারা, অর্থাৎ সরকারি কর্মকর্তা যারা আছেন, আমলা যারা আছেন, তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এত দূর আগাতে সক্ষম হয়েছি। সহযোগিতা করেছেন আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের দেশের পুলিশ বলেন, র‍্যাব বলেন, আপনার বিজিবি বলেন, যেগুলো আমাদের বিডিআর বলেন, বিজিবি বিডিআর একই কথা, এর সাথে আপনার চলে এসেছে আর্মি বলেন, সবাই কিন্তু আমাদেরকে সর্বসময়ে প্রত্যেকটা কাজে সহযোগিতা করছেন, যখন যেখানে বিপদ সে জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর লোক এসে হাজির। এইভাবে কাজ চলে যাচ্ছে বিধায় আমার বিশ্বাস যে আজকে এই দেশটা অনেক দূর এগিয়েছে। আল্লাহ যদি সহায় থাকেন, আল্লাহ যদি আমাদের দেশের প্রতি সহায় থাকেন, মাননীয় প্রধানমন্ত্রীর যদি সুনজর থাকে, অবশ্যই আমাদের সামনের যে অবস্থা সেই অবস্থা থেকে আমরা যাতে
সামনের দিকে এগিয়ে যেতে পারি তার ব্যবস্থা আল্লাহ তাআলা নিজ হাতে করবেন করবেন যেহেতু আল্লাহ তাআলা নিজেই মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার রাষ্ট্রীয় মর্যাদে বসিয়েছেন। আমি আরেকটি কথা না বলে পারছি না যে বন্যায় আপনার এই যে মোকাবেলা করার জন্য আমরা এই ইতিমধ্যেই কিন্তু আমাদের যথেষ্ট আমরা পেয়েছি, যা দিয়ে আমরা এখনো দিচ্ছি সেটার হিসাব আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই না। তবে মোবাইল ফোনে আপনার এই যে অর্থ প্রেরণ যে করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, এই 13,017 জনকে 2,500 টাকা করে প্রতিজনকে, এটা কিন্তু বিরল ব্যাপার। এবং জিয়ার চাল থেকে আরম্ভ, জিয়ার ক্যাশ থেকে আরম্ভ, বিজিএফ থেকে আরম্ভ করে, ডিওপিন থেকে আরম্ভ, ঘর করে দেওয়া থেকে আরম্ভ করে, রাস্তাঘাট, পুল, কালবার, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, যে উন্নয়ন সেটা কিন্তু দেখার মতো আগের দিন আর আজকের দিন এক নয়। অতএব আমাদের ভাবতে হবে এই দেশকে নিয়ে, এই দেশ সামনের দিকে কিভাবে এগিয়ে যায়। এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা দুর্নীতিতে জিরো টলারেন্স, এই জিরো টলারেন্সকে মাথায় রেখে যদি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে পারি, অবশ্য অবশ্যই মহান রাব্বুল আলমিন আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর যে চিন্তা চেতনা এবং ওনার যে সিদ্ধান্ত, উনি যা করতে চান তার লক্ষ্য, সেই লক্ষ্যের অভীষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে সক্ষম হব বলে আমার বিশ্বাস। তাই আমি আশা করি যে বাংলাদেশের জনগণ তারাও যেন বর্তমান সরকার সম্পর্কে খেয়াল করেন, চিন্তা করেন, বুঝেন যে এত আজকে স্বাধীন হয়েছে কত বছর হলো, আমরা 50 বছর পূর্তি হচ্ছে, আমরা কিন্তু সুবর্ণ জয়ন্তী করতে যাচ্ছি। 50 বছরের ভিতরে কাজ তো হয়েছে তো মাত্র 15 বছরে, আর বাকি সময় তো কোনো কাজ হয়েছে কতটুকু হয়েছে আপনাদের জানা আছে। আগে বাজেট কত ছিল, আজকের বাজেট কত, আগে কি আয় হয়েছে, আজকে কি আয় হয়নি বা হয়েছে, সবকিছু কিন্তু বাংলার মানুষ জানে বুঝে আজকে তাদের মাধ্যমে। আমরা তাদেরকে বলতে চাই যে আপনার দেশ ও জাতির সম্পর্কে একটু ভাবুন, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সবার সর্বাত্মক সহযোগিতা আমরা কামনা করি। এবং সেই সর্বাত্মক সহযোগিতার মধ্য দিয়ে উপজেলা প্রশাসন বলেন, জেলা প্রশাসন বলেন, আর সেন্ট্রাল প্রশাসন বলেন, আমাদেরকে যে সহযোগিতা করছেন আমরা তাদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। এবং তার সাথে আমাদেরকে সহযোগিতা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দিয়েছেন, সেই সিদ্ধান্তের মধ্য দিয়ে আমরা যেন এগিয়ে যেতে সক্ষম হই। আল্লাহ যেন আমাদের বাংলাদেশের উপর সহায় হন। এবং সামনে যে বন্যা আবারও আসছে, দুইবার বন্যা হয়ে গেছে এক মাসে, আবার বন্যা ধেয়ে আসছে আগামী 2-3 দিনের মধ্যে, এটাকেও যেন মোকাবেলা করার তৌফিক আল্লাহ পাক দেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আয়োজক আমার শ্রেষ্ঠ পদ ছোট ভাই হাবিব, তাকে অভিনন্দন জানাই। আমার প্রিয় ভাই অধ্যাপক জনাব আবুল হোসেন সাহেবকে আমি অভিনন্দন জানাই, আমার নেতা শ্রদ্ধেয় নেতা জনাব আশরাফ আলী এমপি সাহেবকে, যিনি সমাজ কল্যাণের দায়িত্ব পালন করে আজকে দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছেন, সবার প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা। এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা যেন ওনাকে বাঁচায় রাখেন এবং উনি যেন সুন্দরভাবে কাজ করে যেতে পারেন এবং ওনার অভীষ্ট লক্ষ্যে যেন উপস্থিত পারেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বাংলা, সবাইকে ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ স্যার। চমৎকার ভাবে আলোচনা করেছেন, সংক্ষিপ্ত সময় বাট অনেক অনেকগুলো কথা আপনি তুলে এনেছেন আসলে আমাদের মাঝে। এবং আমি আমাদের আজকের সম্মানিত অতিথি আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রণালয় স্যার আছেন, সাথে প্রফেসর আবুল হোসেন স্যার আছেন এবং আমাদের আপনার নলেজও একটু দিয়ে রাখি। আমাদের ট্রামের দরকার নাই, আমাদের কিচ্ছু দরকার নাই, শুধু 112 কিলোমিটার ডাউনগঞ্জ থেকে আরম্ভ করে গুয়াহাটি পর্যন্ত রোড কাম বাক উইথ রেগুলেটার, এই জিনিসটা যদি আমরা করতে পারি হয়তো 1,000 কোটি বা 4,000 কোটি টাকার মতো ব্যয় হতে পারে, আনুমানিক বলছি, হয়তো প্লাস মাইনাস হতে পারে, এটা যদি করতে পারি তাহলে আমাদের দ্বি ফসল হবে এবং কোন মানুষ আপনার কষ্ট পাবে না এবং আজীবনের জন্য এটা হয়ে যাবে। আমার বিশ্বাস যে আমরা যদি এটা করতে পারি, বাস্তবায়ন যদি হয়, তাহলে টাঙ্গাইল, জামালপুর এবং আমাদের রাজীবপুরের আংশিক অংশ এই সাইড থেকে আমরা সবাই উপকৃত হবো। এবং আমরা এর কারণে আমরা সরকার যে টাকা দেবে, যে 5,000 কোটি টাকা যদি ব্যয়, আমার মনে হয় 2-5 বছরের মধ্যে ফসল দিয়ে এই টাকা আমরা উৎপাদন করতে পারবো, আমরা আপনাদের টাকা পরিশোধ করতে পারবো, বাংলাদেশের অর্জন করবো আমরা। এই কারণে মাননীয় অনুরোধ করি আপনার যেখানে সুযোগ হয় সেই জায়গাতেই আপনি কথাটা বলবেন, যেন যমুনা নদীর বাঁকি দিয়ে আমরা যেন 112 কিলোমিটার ডিসচার্জ হবে, এটা রোড কাম বাক উইথ রেগুলেটার, অর্থাৎ পানির প্রয়োজনের জন্য ভিতরে আমরা ঢুকাইতে পারি। এই পথ থেকে যদি আমরা করতে পারি, জামালপুর বাসী আজীবন ভর
আপনাদের কথা স্মরণ থাকবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ স্যার আপনাকে। অনেক প্রশ্ন প্রফেসর আবুল হোসেন স্যারের কাছে আসবো, তার আগে অসংখ্য প্রশ্ন, এগুলো আসলে পড়ে শেষ করা যাবে না। শুধু দর্শক, আমাদের শুভাকাঙ্ক্ষী বন্ধুরা যারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন, দেশের বাইরে থেকে অনেকেই কমেন্ট করেছে, বুঝতে পারছে না, বাট আমি শুরুতেই বলেছি স্যার এটা একটা গ্লোবাল প্ল্যাটফর্ম, বিভিন্ন দেশ থেকে কমেন্ট করে, আজকে বাংলা ল্যাঙ্গুয়েজের কারণে তারা হয়তো বুঝছে না, বাট টাইটেল দেখে তারা কমেন্ট করছে যে দিস ইজ ভেরি গুড ডিসকাশন, ভেরি গুড টপিক, এবং আমি লিখেছি, পোস্টার শেয়ার করেছি, সেখানে আপনাদেরকে দেখে বিভিন্ন রকম কমেন্ট করছে, যেগুলো এখানে না আমার মোবাইলে আমি বারবার দেখছিলাম কমেন্ট গুলো। বন্ধুদের জন্য থাকলো, মাই ডিয়ার ফরেন ফ্রেন্ডস, জাস্ট বি উইথ আস আফটার দ্য ডিসকাশন, ওয়েন উই উইল আপলোড ইট ইন ইউটিউব, উইল জাস্ট ডেফিনেটলি ট্রান্সলেট ইট ইনটু ইংলিশ, সো ইউ কুড বেটার আন্ডারস্ট্যান্ড আওয়ার পলিসি লেভেল ইন্টারভেনশন অফ সোশ্যাল ওয়ার্ক ইন বাংলাদেশ উইথ কাইন্ড অ্যাটেনশন এন্ড কনসার্ন অফ অনারেবল স্টেট মিনিস্টার, মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার, and an honorable member of parliament and a veteran professor of social work, professor Abul Hoshan sir. ami just ekta dudo comment niye ami sir er kache ashte jai, eta shudhu amader mantri mohoday sir alochona korben. jamalpur theke ekjon comment koreche, jokhon amader mp mohoday kotha bolchilen je manoni mantri mohoday ebong amader mp mohoday ke onurodh amader poshchim islampur bashi orthat jamalpur islampur ashon jeta amader mp mohoday jekhan theke সাংসদ, ইসলামপুরবাসী প্রতি বছর বন্যায় যেভাবে কষ্ট করি সেখান থেকে রক্ষা করার জন্য যমুনা নদীর পারে সোয়াশি একটি বাঁধ দেওয়ার জন্য আমি আমজাদ ভাইকে অনুরোধ করছি। আসলে আপনি চমৎকার প্রশ্ন করেছেন, এটা আমি অবগত করেছি, আসলে আজকের যে প্ল্যাটফর্ম এটাতে এটা আসা না, বাট আপনাকে ধন্যবাদ জানাই, আপনি দৃষ্টি আকর্ষণ করেছেন আমজাদ ভাই, সাথে থাকছেন, থ্যাংক ইউ। আমি আবুল হোসেন স্যারের কাছে স্পেসিফিক দুটা বিষয় নিয়ে আসতে চাই স্যার। আমাদের শ্রদ্ধি এমপি মহোদয় চমৎকার ভাবে বলছিলেন এবং আমরা হ্যাপি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে তার যে টিম ওয়ার্ক হচ্ছে, বন্যাকালীন একই সাথে কোভিড বন্যা একসাথে আঘাত এনেছে আমাদেরকে, বাট আগের চেয়ে অনেক বেশি মাত্রা, এবং মাননীয় প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করেছেন একটু জায়গা, 1 ইঞ্চি জায়গাও খালি থাকবে না বাংলাদেশে, এবং একইভাবে কিন্তু দেশে গিয়ে যাচ্ছে, খাদ্যের সংকট হবে না আমরা আশা করতে পারি যদি আমরা সবাই একসাথে থাকি। একটা বিষয় হলো স্যার, সমাজ সেবা কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে ব্যাপকভাবে, সেখানে সেই বাস্তবায়ন কার্যক্রমের কিন্তু কিছু চ্যালেঞ্জেস আছে, এবং চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করার জন্য একজন সমাজ কর্মের প্রফেসর হিসেবে, একাডেমিশিয়ান এবং প্র্যাকটিশনার হিসেবে আপনি সুনির্দিষ্ট কিছু কথা তুলে ধরবেন আমাদের আজকে শ্রদ্ধেয় আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং এমপি মহোদয়ের কাছে। একই সাথে অসংখ্য প্রশ্ন এসেছে স্যার, আমি পড়ে আসলে শেষ করতে পারবো না বলে সামারি বলছি। কেউ কেউ প্রশ্ন করেছে, বাংলাদেশের সমাজ কর্ম এবং সমাজ বিজ্ঞান একটা সার্টেন ইয়ার পর্যন্ত, হয়তো 38 BCS অথবা তার আগ পর্যন্ত তারা নিয়োগ পেত সরাসরি সাবজেক্টিভ ভিত্তিতে, অর্থাৎ নন ক্যাডার সিলেকশন হলে তারা ওই ওই এরিয়াতে হয়তো নিয়োগ পেতে পারত, কিন্তু এখন যেটা সিদ্ধান্ত আছে নন ক্যাডার, অর্থাৎ স্যার পদস্বল্পতার কারণে যারা সমাজ কল্যাণ অফিসার হতে পারছেন না, তারা নন ক্যাডার থেকে যদি ক্যাডার, অর্থাৎ নন ক্যাডার পোস্ট একটু বাড়ানো যায়, তাহলে নন ক্যাডারে যারা সমাজ কর্ম বা কল্যাণ থেকে যারা এসেছে অ্যালাউড হয়েছে, তারা হয়তো ঢুকতে পারবে, এবং তাদের প্রয়োগযোগ্যতা আমি আবুল হোসেন স্যারকে অনুরোধ করছি স্যার একটু তুলে ধরবেন। পাশাপাশি আমি যে প্রশ্নটা রেখেছিলাম সেটারও একটু প্রায়োগিকতা বা প্রয়োজনীয়তা স্যার একটু তুলে ধরবেন। আমি বলেছিলাম যে হোয়ামা, এটা কিন্তু আমার হৃদয়ের প্রশ্ন এবং আমি একটু থেকে যাবে যদি আমি দেখে না যেতে পারি বাংলাদেশে সমাজকর্ম একটা পেশা, এই দুটার কেন প্রয়োজন আছে আপনি স্যার, আমি মন্ত্রী মহোদয় স্যারের কাছে আসার আগে আপনি একটু তুলে ধরবেন স্যার। ধন্যবাদ স্যার। আর ধন্যবাদ হাবিব, আমি কি শুনতে পাচ্ছো? জি স্যার শুনছি, স্যার শুনছি স্যার, আবার মিউট আপনি ক্লিক করে মিউট করে দিয়েছেন স্যার, ওটা ক্লিক হয়ে গেছে, ঠিক আছে স্যার, এখন ঠিক আছে। করোনাকালীন সময়ে আমাদের যে আসলে যে ক্রাইসিসটা চলছে, ক্রাইসিসের মধ্যে ক্রাইসিস আসছে, সেই ক্রাইসিস আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্রাইসিসটা সবচেয়ে বেশি এফেক্ট করেছে আমাদের যে অর্থনীতির তিনটা পিলার, সেই তিনটা পিলারে বেশি এফেক্ট করেছে। একটা হলো আমাদের গার্মেন্টস, আরেকটা হলো আমাদের কৃষি, এবং আরেকটা হলো রেমিটেন্স। গার্মেন্টস এর অনেক অর্ডার বাতিল হওয়াতে
অনেক গার্মেন্টস কর্মী আমাদের চাকরি হারিয়ে ফেলেছেন এবং রেমিটেন্স যোদ্ধারা অনেকে বেকার হয়ে গেছেন, অনেকে দেশে চলে আসছেন এবং তারপর অনেক ধরনের কাহিনী হয়েছে, সেগুলো তো আমরা যেতে চাই না রেমিটেন্স নিয়ে। এবং কৃষি ক্ষেত্রে আমাদের আমপান যেটা হলো কয়েকদিন আগে এবং এখন যে বন্যা হচ্ছে, ফলশ্রুতিতে কৃষি ক্ষেত্রটাও কিন্তু অনেকভাবেই সংকটাপন্ন। এট দি সেম টাইম এই তিনটা পিলার যখন আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, টু সাম এক্সটেন্ট তিনটি ক্ষতিগ্রস্ত হয়েছে, এট দি সেম টাইম আমাদের কিন্তু এই করোনাকালীন সময়ে যেহেতু সবাই আমরা কনফাইন্ড এবং যাতায়াত করতে পারছি না, ফলে আমরা দেখতে পাচ্ছি যে গৃহকর্মী, নির্মাণ শ্রমিক, সিগারেট পান বিক্রেতা, পরিবহন শ্রমিক, আমার স্টুডেন্টরা যারা টিউশন করে বাস্ত তারা, টুরিস্ট গাইড, ক্রীড়া সংস্কৃতি, ফুটপাতে যারা মুড়ি ফুচকা এইসব বিক্রি করতো, তারাও কিন্তু আজকে এফেক্টেড এবং তারা রাতের অন্ধকারে আমরা দেখতে পাচ্ছি যে 15-20 বছর হতে এই ঢাকাতে ছিল কিন্তু এই ঢাকা তাদেরকে আর ধরে রাখতে পারছে না। প্রসঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে রাতের অন্ধকারে তারা গ্রামের দিকে চলে যাচ্ছে, কিন্তু এই গ্রাম কি তাদেরকে আসলে ধরে রাখতে পারবে? এই গ্রামে কি সেই ধরনের একটা পরিবেশ আছে? আসলে সেটা নাই। কিন্তু আমাদের আশার সংবাদ হলো যে লোকজন যেহেতু গ্রামেই যাচ্ছে, সবচেয়ে বড় ব্যাপার যেটা প্রধানমন্ত্রী, আমরা যেটা পরে বুঝি সেটা প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা কিন্তু অনেক আগে বুঝেন এবং এই জন্যই উনি বলছেন যে প্রত্যেক ইঞ্চি মাটি আমাদের আবাদের আওতায় আনতে হবে। সো কৃষি ক্ষেত্রে কিন্তু এখন একটা ভরসার আমাদের জায়গা, অন্য কৃষি ক্ষেত্রে অনেক নতুন দিগন্তর সৃষ্টি করা যেতে পারে, যেমন পোলট্রি, ডেইরি এবং অন্যান্য কার্যক্রম আমাদের চালু করতে হবে। এবং বাংলাদেশের ভূমি কৃষি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী 86 লাখ হেক্টর জমির মধ্যে 2.5 লাখ হেক্টর জমি কিন্তু এখনো অনাবাদী আছে, আমাদের এই জমিটাকে আবাদের আওতায় আনতে হবে। এবং ল্যান্ড রিফর্ম বলছে যে সরকারের দখলে থাকা শতভাগ জমিতে এখনো চাষাবাদ নিশ্চিত করা যায় নাই, যেমন নদী শিকস্তি জমি আছে, তারপরে সরকারের আন্ডারে অনেক ধরনের জমি আছে, খাস জমি আছে, এই জমিগুলাকে আবাদের আওতায় আনতে হবে। আরেকটা বড় প্রবলেম যে আমরা এখন এতক্ষণ সোশ্যাল সার্ভিসের কথা বললাম কিন্তু আজ পর্যন্ত কিন্তু সার্ভিস রিসিপিয়েন্টের একটা তথ্য ভান্ডার, একটা ডাটাবেজ আমরা তৈরি করতে পারি নাই। ফলশ্রুতিতে দেখা গেল কি, মাননীয় প্রধানমন্ত্রী 50 লক্ষ পরিবারকে 2,500 টাকা করে প্রণোদনা দেওয়ার চেষ্টা করেছিলেন গত ঈদের আগে, আজ পর্যন্ত সেটা দেওয়া হয় দিতে পারেন নাই। 34 লক্ষ পরিবারকে সোফার দেওয়া গেছে, কারণ নির্বাচন সুবিধাভোগীদের নির্বাচনে অনেক ধরনের প্রবলেম দেখা দিয়েছে, অনেক ধরনের অনিয়ম হয়েছে এবং এখন পর্যন্ত এই অনিয়মের দায়ে 100 জন জনপ্রতিনিধি কিন্তু সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন। সো প্রণোদনাটা আমাদের সঠিকভাবে দিতে হবে এই ক্রাইসিস গুলো মিটাপের জন্য। এবং আরেকটা প্রবলেম আপনাদের দৃষ্টিতে আনতে চাই যে দুর্নীতি শুধুমাত্র এই মন্ত্রণালয় না, সব ধরনের সব মন্ত্রণালয়ে আছে, বিশেষ করে একটা দুর্নীতি আমি বলতে চাই যেহেতু এই মন্ত্রণালয় নিয়েই কথা বলছি, যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে ভিক্ষুক জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য 2 কিস্তিতে 17 কোটি টাকা সরকার দিয়েছিলেন। পরবর্তীতে দেখা গেল যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি বলছে যে ভিক্ষুক পুনর্বাসনের যে টাকাটা দেওয়া হয়েছে এটা পুরোটাই নয়সই হয়ে গেছে। সো আমাদের কিন্তু দেখতে হবে এই বিষয়গুলো, অপচয় করা যাবে না, কোনো জায়গায় অপচয় করা যাবে না, দুর্নীতি প্রতিরোধ করতে হবে, সৎভাবে কাজ করতে হবে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় বলে থাকে। বঙ্গবন্ধু যেটা সবসময় বলতো যে দুর্নীতির বিরুদ্ধে, এটাই দ্বিতীয় বিপ্লবের আরেকটা ইস্যু ছিল যে দুর্নীতি উৎখাত করতে হবে। আমাদের যে সমাজ সেবা কি বলা যায় মন্ত্রণালয় আছে, আমাদের দুজন মন্ত্রীর দক্ষ নেতৃত্বে অনেক কাজ করছে, বাট এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আমলাতান্ত্রিক জটিলতা, অ্যাজ ওয়েল অ্যাজ অনেক সময় দেখা যায় যে লোকাল পলিটিক্যাল লিডারদের হস্তক্ষেপের কারণে অনেক ধরনের জটিলতা তৈরি হয়, ফলশ্রুতিতে অনেক লোকবল থাকার পরেও কিন্তু আমরা সঠিকভাবে অনেক সময় দায়িত্ব পালন করতে পারি না। এই বিষয়গুলো কেন হচ্ছে, এই যে দুর্নীতি, এই যে অনিয়ম অথবা অব্যবস্থাপনা, যেটা প্রাইম মিনিস্টার চাচ্ছে সেটা কেন আমরা করতে পারছি না, এই কারণগুলো আমাদের উদ্ঘাটন করতে হবে। বিকজ আমার মনে হয়, আমি একটু পার্সোনাল কথা বলতে হয়, আমি কানাডাতে মাস্টার্স এবং পিএইচডি করাকালীন প্রায় 7.5 বছর কানাডাতে অবস্থান করেছি এবং সেখানে আমি কাজ পড়াশোনা করার পরে একটা বিশ্ববিদ্যালয়ে চাকরিও পেয়েছিলাম, সেই চাকরিটা ছেড়ে দিয়ে আমি কৃষকের সন্তান, আমি মনে করেছি যে বাংলাদেশই আমার বেস্ট প্লেস, আমি এখানে চলে এসেছি। তো আরেকটা ব্যাপার যে বিষয়টা আমি মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এখানে আসলে প্রফেশনাল লোকদের নিয়োগ দেওয়া হয়নি, যেটা 1973 সালে
বঙ্গবন্ধুর নজরে আনা হয়েছিল যে সমাজ কল্যাণের সমাজ তৎকালীন সমাজ কল্যাণ অধিদপ্তরের সকল নিয়োগে সমাজকর্মীদের সমাজকর্ম থেকে গ্রাজুয়েশন করা ছাত্রছাত্রীদেরকে নিয়োগ দিতে হবে। আমাদের সেই সময় কিন্তু আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝতে পেরেছিলেন, কারণ তিনি জানতেন যে সোনার বাংলাকে বিনির্মাণ করতে হলে আসলে রাইট পিপুলকে রাইট প্লেসে স্থাপন করতে হবে, এবং এই জন্য উনি সেই সময় কিন্তু নির্দেশনা দিয়েছিলেন যে সমাজকর্মের থেকে পাশ করা যে সমস্ত ছাত্রছাত্রী তারাই সমাজসেবা অধিদপ্তরের সমস্ত চাকরিতে জয়েন করতে পারবে, অগ্রাধিকার পাবে এবং জয়েন করতে পারবে। কিন্তু এবং এই বঙ্গবন্ধুর এই নির্দেশনাকে ফলো করে পরবর্তীতে সেই সময়ে দুটো নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছিল যেটাতে পুরোপুরি সমাজকর্মের ছাত্রছাত্রীরাই নিয়োগ পেয়েছিল। পরবর্তীতে স্বৈর শাসক জিয়াউর রহমান সাহেব 1978 সালে এসে এই বিষয়টাকে ওপেন করে দেয়, সমস্ত ছাত্রছাত্রীদের জন্য ওপেন করে দেয় এবং সমস্ত ডিগ্রিধারীদের জন্য, সমস্ত ডিসিপ্লিনের ডিগ্রিধারীদের জন্য ওপেন করে দেয়। ফলে আর্থ সামাজিক অন্যান্য বিষয়ের মতোই সেবা ধর্মী এই বিষয়টিকেও তার সস্তা রাজনীতির উপকরণ হিসেবে তিনি ব্যবহার করেন। আমরা ইউরোপ আমেরিকাতে দেখেছি যে সমাজ কল্যাণ থেকে কর্ম থেকে পাশ করা ছেলে মেয়েরাই শুধুমাত্র সমাজ সেবা অধিদপ্তরের কাজগুলো চাকরিতে অগ্রাধিকার পায় এবং সেখানে কাজ করে। আজকে মাননীয় প্রতিমন্ত্রী এখানে রয়েছেন, বঙ্গবন্ধু আমাদেরকে যে ম্যান্ডেট দিয়েছিলেন, বঙ্গবন্ধু যেই স্বীকৃতি আমাদের দিয়েছিলেন, সেই স্বীকৃতি সামরিক স্বৈর শাসকের আমলে বুলুণ্ঠিত হয়েছে। আমরা অন্য সবকিছুর মতোই আবার বঙ্গবন্ধু সেই নির্দেশনাকে বাস্তবায়ন করতে চাই। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে সবকিছু সব ডকুমেন্টস আমরা দিব, কারণ 73 সালেই দুটো নিয়োগে আমাদের ছেলেমেয়েরা কাজ করেছে, আমাদের গ্রাজুয়েটরা কাজ করেছে। আমি মনে করি আমাদের যে প্রফেশনাল কোড অফ এথিক্স আছে, কারণ যেই ধরনের লোকবল আপনারা চান, যেই ধরনের কোয়ালিফিকেশন আপনারা চান, সেই ধরনের কোয়ালিফিকেশনের লুকি আসলে সমাজকর্ম বিভাগ প্রডিউস করে। আপনি আমাদের কোর্স কারিকুলাম, আমাদের সিলেবাস যদি দেখেন একটু সময় নিয়ে, তাহলে আপনি বিষয়টা উপলব্ধি করতে পারবেন। আমাদের জননেত্রী শেখ হাসিনা এসডিজি বাস্তবায়ন করতে চাচ্ছে, ভিশন 2021 বাস্তবায়ন করতে চাচ্ছে, ভিশন 2041 বাস্তবায়ন করছে। একদল ক্যাডার ব্যতীত সাধারণ মানুষ দিয়ে এই প্রবলেম গুলো সলভ করা সম্ভব না। আজকে আমাদের বিভিন্ন জায়গায় নীতি মানে প্রবলেমের কারণে দেখেন অ্যাডমিনিস্ট্রেশনে চলে আসতেছে ইঞ্জিনিয়াররা, ডাক্তাররা, চূড়ান্তভাবে দেশের জন্য এটা কোনোভাবেই সুখকর হবে না, কোনোভাবেই সুখকর হবে না। সো আমাদের সোশ্যাল ওয়ার্কাররা যেই যেই ফিল্ডে এক্সপার্ট সেই সেই ফিল্ডে যাবে, এবং সেই সেটাই যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলেই প্রধানমন্ত্রী ঘোষিত যে আমরা উন্নত রাষ্ট্র ভিশন 2041 সেটা বাস্তবায়ন করতে পারবো। আজকে আমাদের ইউরোপ আমেরিকাতে যেটা হচ্ছে, আমাদের বঙ্গবন্ধু জাতির জনক যেটা আমাদেরকে দিয়ে যেই সুযোগ প্রিভিলেজটা আমাদেরকে দিয়েছিলেন, সেই প্রিভিলেজটা আপনার নেতৃত্বে আমার মনে হয় যে আমরা আবার ফিরে পাবো, এই প্রত্যাশা রাখছি। কারণ আমাদের যে কোড অফ এথিক্স আছে, একজন সমাজকর্মের ছাত্র যে কোর্স কারিকুলাম তারা থিওরি পড়ে এবং প্র্যাকটিস পড়ে, পড়াশোনার সময় আপনি একটা মানে পূর্ণাঙ্গ একজন মানুষ পাচ্ছেন যারে বেশি ট্রেনিং এর দরকার হবে না, সেই লোকটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে আপনি বেশি আউটপুট পাবেন। আপনি যদি ডাক্তারের বিজ্ঞাপন দিয়ে আপনি যদি কবিরাজ নিয়োগ দেন তাহলে কোনোদিনই কোনো সুফল পাওয়ার সম্ভাবনা নাই। আজকে এই জন্যই মাননীয় প্রধানমন্ত্রীর এত ঐকান্তিক প্রচেষ্টার পরেও সব জায়গাতে লেজে গুবের অবস্থা আমরা দেখছি, আমরা এগুতে পারছি না, হুচট খাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যেভাবে এগিয়ে নিতে চায়, কিছু কিছু মানুষের কর্মকাণ্ডের কারণে আমরা অনেকটা পিছিয়ে যাই। আজকে এই সভার মাধ্যমে আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই বিষয়টার দিকে একটু দৃষ্টি দিবেন। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, মাননীয় এমপি আপনাদেরকে। আমি শেষ করেছি। অত্যন্ত চমৎকার ভাবে তার প্রেক্ষাপট তুলে ধরেছেন, প্রয়োজনীয়তা প্রায়োগিকতা। আমাদের আজকে সম্মানিত দুজন পলিসি মেকার এবং বিদেশ থেকে স্যার আমাকে অনবরত টেক্সট করছে যে আজকেটা হলো যেহেতু পলিসি লেভেল ইন্টারভেনশন, সমাজকর্ম বাংলাদেশে কিছু একটা জায়গা হয়তো বা পৌঁছবে। শুধু দর্শক যারা দেখছেন, আসলে সবার আমি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, প্রত্যেকের কমেন্ট পড়তে সুযোগ হবে না, আসলে সময় হবে না, অনেক সময় লেগে যাবে। আমি স্যার দুটা জাস্ট কমেন্ট সামারি তুলে এনে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আসবো। আবুল হোসেন স্যারের সাথে সম্পূর্ণভাবে একমত।
শোনা যাচ্ছে না, কথা শুনতে পারছি না। সরি স্যার, সরি, এই মিউট হয়ে গিয়েছিল। একটা কমেন্ট তুলে নিচ্ছি স্যার, আমার অত্যন্ত শ্রদ্ধেয় কামরুন্নেসাদিন আপা, নেত্রকোনা মহিলা আওয়ামী লীগের সুযোগ্য সভানেত্রী, উনি লিখেছেন, হাবিব ভাই আপনার কথাগুলো অত্যন্ত সুন্দর এবং খুব প্রাণবন্ত আলোচনা হচ্ছে, সত্যিকার অর্থে একটা ভালো হৃদয় ছাড়া, ভালো মন ছাড়া কখনো সমাজকর্ম সমাজসেবা হয় না। লজিস্টিক সাপোর্ট হয় বাট সেবাটা হয় না, এটা আপা লিখেছেন, আপাকে শ্রদ্ধা। অনেকেই কমেন্ট করেছেন পেশা যেগুলো স্যার ব্যাখ্যা করেছেন কেন প্রয়োজন আছে। মনসুর আলী লিখেছেন, দীপুল হোসেন লিখেছেন, একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছে সে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, লিখেছেন যে স্যার আমাদের দেশে 1973 সালে গঠিত হয় জাতীয় সমাজকর্ম সমিতি এবং 1986 সালে গঠিত হয় বাংলাদেশ সমাজকর্ম শিক্ষক সমিতি, কিন্তু আজ এ সকল সমিতির কোনো কার্যকারিতা আমরা দেখছি না, হয়তো এরকম লিখেছে। আমার মনে হয় কার্যকারিতা থাকলেও যেহেতু পেশা হিসেবে ওভাবে সংগঠিত আমরা হতে পারিনি, আপনি যেহেতু আমাদের সবার অভিভাবক, আমাদের সকল কথায় আসলে আপনাকে লিখতে চাই, বলতে চাই, আপনাদেরকে লিখতে চাই, সবকিছু লেখা বা সুযোগ সময় সাহস কোনোটাই হয়তো এ পর্যন্ত হয়ে উঠেনি বা সুযোগ হয়ে ওঠেনি। আজকে যেহেতু আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আমরা হয়তো দুঃসাহস দেখাবো আবারও কখন আপনার কাছে যেতে বা এই বিষয়গুলোকে আপনাকে অ্যাপ্রোচ করতে স্যার, যাতে আপনার নেতৃত্বে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আছেন তার আপনাদের জোয়াল নেতৃত্বে যেন আমাদের এই সংগঠনগুলো বাংলাদেশে এগিয়ে চলে। আমার একটাই কথা যে আসলে নেতৃত্ব একজন দেখ সমস্যা নেই, বাট আমরা চাই আমাদের যে স্বীকৃতি, আমাদের যে আমরা যে সমাজকর্মী পেশা হিসেবে, আমি স্যার এই ক্ষেত্রে একটু স্যার আমার মনে হয় স্যারের কাছে আসার আগে একটু ইনপুট দেই, একটা জাস্ট নলেজ শেয়ারিং আমি ইনভাইট করবো নেক্সট হয়তো একটা দুটো এপিসোড পরে। রাশিয়াতে রাশিয়ান ফেডারেশন অফ সোশ্যাল ওয়ার্কের প্রেসিডেন্ট ডক্টর অ্যান্টনিও আসবেন আমার এই এপিসোডে গেস্ট হিসেবে, উনি বারবারই মানে কমিউনিকেশন চলছে, উনি জাস্ট এটা লিখেছেন যে বাংলাদেশ, ইন্ডিয়া এবং ফিলিপিন্স সহ আর অনেকগুলো দেশে যেখানে সমাজকর্ম পেশা হিসেবে নিয়ে কি চিত্র, সেখানে আসলে সমাজকর্ম তাহলে কিভাবে এক্সিস্ট করছে একাডেমিয়াতে এবং বাইরে মাঠ পর্যায়ে, যেহেতু সমাজকর্মকে বলা হয় স্যার বললেন সুন্দরভাবে যে মাঠ বা প্রায়োগিক একটা সেবা দানকারী একটা একাডেমিক বিষয়। তো ওনাদের ওখানে যেটা শুনলাম স্যার একটু আমি শেয়ার করি, ওখানে হচ্ছে সরকারি ভাবে এটা একসাথে ইনক্লুডেড অ্যাফিলিয়েটেড, অর্থাৎ গভর্নমেন্ট থেকে এটা রেগুলেটেড হয়। বাংলাদেশের সমাজকর্ম আমি জানি যে স্টুডেন্ট যারা পাস করছে তারা বিসিএস ক্যাডার হিসেবে হয়তো নেই, বাট নন ক্যাডার, বিসিএস ক্যাডার হিসেবে নেই আমি জানি, নন ক্যাডার হিসেবে ফার্স্ট ক্লাস নিয়োগের সুযোগ আছে, সেকেন্ড ক্লাস নিয়োগের সুযোগ আছে বিভিন্ন। এবং আরেকটু যোগ করতে চাই স্যার, সবাইকে একসাথে আনো, যোগ করতে চাই স্যার কিভাবে আসলে সমাজকর্ম শুধু সমাজ সেবা না, অন্যান্য বিভাগ স্যার যেভাবে বলছিলেন কানাডাতে চলছে আর অনেকগুলো দেশে, আমরা স্যার ছোট্ট একটা এক্সাম্পল, সমাজকর্ম কিন্তু কাউন্সেলিং প্রফেশন, ইভেন এয়ারপোর্টেও সমাজকর্মী প্রয়োজন আছে স্যার, অর্থাৎ যেখানেই প্রবলেম সেখানেই সমাজকর্মীরা, যেমন সাইকিয়াট্রিস্টরা সমাজ সেবা দিচ্ছেন, মানসিক সেবা দিচ্ছেন, সমাজকর্মের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিক প্রত্যেকটা সেক্টর, ইভেন এগ্রিকালচার স্যার, এখন এগ্রি ওয়ার্কার যারা আছেন তারা কিন্তু এই যে দিশেহারা বন্যার্ত মানুষ কি করবে, একদিকে তাদের টাকা পয়সা নেই, একদিকে বানভাসী মানুষ তারা, তারপরে হলো মানুষ সব মিলে মানসিক যন্ত্রণা, সমাজকর্মের কাজ হলো এই মানুষগুলোকে অ্যাকশনের মাধ্যমে, সোশ্যাল অ্যাকশন। আমি স্যার শেষই করি, স্যারের সাথে দুঃসাহস দেখাচ্ছে, স্যার বলেছেন আমি আবার বলি, স্যার যেটা বললেন যে আমরা ব্যক্তি দল এবং সমষ্টি পর্যায়ে কাজ করি এবং প্রচারণার কাজগুলো করি, কাউন্সিলিং এর কাজগুলো করি, একটা হসপিটাল একটা ক্লিনিকে যেখানে ডাক্তার আছে, অর্থাৎ দাঁত তোলার আগে এবং পরে দাঁত তুলতে চায় না, যে কোনো কারণে দুর্ঘটনায় দাঁত পড়ে গেছে একটা অ্যাক্সিডেন্টে, সে কিন্তু দাঁত ফেলে দেওয়ার জন্য মানসিক ভাবে প্রস্তুত না স্যার, আমরা আমার বয়সে আমি যে কেউ, তখন ডক্টরের কাছে যাওয়ার আগে সমাজকর্মীর কাজ হলো একজন কাউন্সেলর, অর্থাৎ কাউন্সেলর হিসেবে তার কাজটা হলো রোগীকে বোঝাবে ইমোশনাল ফার্স্ট এইড দিয়ে যে আসলে আপনার এই দাঁত পড়ে গেল, রিপ্লেস করলেও কোনো প্রবলেম হবে না, আমার তো আত্মীয় আছে, আমার ভাই আছে, আমার কলিগ আছে, দাঁত তুলে আবার দাঁত লাগিয়ে দিয়েছে, আগের মতো চলছে, প্রেস্টিজের কোনো পাংচার হয়নি, হ্যাম্পার হয়নি, তারপরে টেনশনের কোনো কারণ নেই। এই জায়গায় আমি যা সংক্ষিপ্ত ভাবে বললাম, প্রত্যেকটা জায়গায় স্যার সমাজকর্মী দরকার আছে। আজকে আপনাকে যা অবগত করা হলো, আজকে সোশ্যাল সার্ভিসকে আরো যাতে বেগবান হয়, এবং আবুল হোসেন স্যার যথার্থ বলছিলেন যেখানেই হয়তো মনে হচ্ছে যে সমন্বয়ের অভাব আছে, এবং এটা বিভিন্ন টকশোতে আমরা দেখেছি যে এত ফান্ড দেওয়া হচ্ছে, এত ত্রাণ দেওয়া হচ্ছে, তারপরেও হয়তো বা অনেকেই পাচ্ছে না, এটা বিভিন্ন মিডিয়াতে আসছে, একটাই কারণ এটা কিন্তু কেউই আপনাদেরকে বা যারা দিচ্ছেন তাদেরকে দোষারোপ করছে না, একটা কথা বলছে সমন্বয়টা হচ্ছে না, অর্থাৎ বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় দরকার, এবং সমাজকর্মীর
স্টুডেন্ট হিসেবে যারা শিখেছিলাম, টিচার হিসেবে যারা পড়াচ্ছি, যাতে সমন্বয় করতে পারে স্টুডেন্টরা বিভিন্ন সাবজেক্টের নলেজ গুলোকে একসাথে। তো আজকে স্যার আপনি আমাদের সাথে থাকাতেই হয়তো আমরা এতগুলো কথা বলার সুযোগ পেয়েছি। মার্জনা চেয়ে নিচ্ছে, আমি আসলে অনুমতি প্রাপ্ত হয়েছিলাম এক ঘন্টার জন্য, 1 ঘন্টা 29 মিনিট হয়ে গেছে স্যার, আমি দুঃসাহস দেখিয়েছি, স্যার হয়তো খেয়ালই করেন না, আমি মাপ চেয়ে নিচ্ছি স্যার। আপনার সময়, আপনি স্যার একটু বলবেন বিষয়গুলো, স্কোপ এন্ড চ্যালেঞ্জেস, আপনারা প্রচুর কাজ করছেন, কিছু চ্যালেঞ্জেস আছে, সমাজকর্মী যেহেতু সমাধানকারী একটা পেশা বিভিন্ন দেশে প্রচলিত আছে, বাংলাদেশেও কাজ করছে, বাট আবুল হোসেন স্যার যথার্থই বলছিলেন যে রাইট ম্যান ইজ নট ইন রাইট পজিশন, যে কারণে আমি অন্য প্রফেশনে যারা আছেন তাদেরকে কিন্তু মোটেই খাটো করে দেখছি না, আমি শুধু এইটুকু বলছি যে সমাজকর্মীর প্রয়োগটাকে আরো কোথায় কোথায় বাড়ানো যায় এটা যদি পলিসি লেভেলে আপনারা ভাবতেন তাহলে মনে হয়। কামরুন্নেসা আপা যে কথা বলেছেন, আমাদের অনেকেই যে প্রশ্নগুলো তুলে এনেছেন, যে অপিনিয়ন দিয়েছেন, বাংলাদেশ সত্যিকার অর্থে, কারণ ডেভেলপ যখন হবে স্যার আপনাদের, আমাদের সবার টার্গেট 2041-এর যে উন্নয়ন দেশ দেখার টার্গেট, সিঙ্গাপুর দেখেছে স্যার, বিভিন্ন দেশে আপনারা যান দেখেন প্রত্যেকে, ওখানে কিন্তু এখন আর উন্নয়নের খুব বেশি স্কোপ নেই, আছে শুধু সেবা, যেটার জন্য দরকার সুনিশ্চিত মানসিকতা, যেটা ছিল আমাদের জাতির পিতার, জাতির জনকের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন, যে জাতির, জাতিকে যদি আমরা সোনার বাংলা বা দেশকে যদি সোনার বাংলা হিসেবে দেখতে চাই, সোনার মানুষ চাই, সোনার মানুষের জন্য সুদৃঢ় সুন্দর স্বাভাবিক মানসিকতা দরকার, সেবা নিশ্চিতকারী মানসিকতা দরকার। স্যার আপনাকে এগুলো জাস্ট অপিনিয়ন এবং প্রশ্ন রেখে আমি শেষ করলাম, আপনার আলোচনার পরে আমাদের আজকে যারা আলোচকবৃন্দ আপনারা আছেন প্রত্যেকে হয়তো 1-2 মিনিট করে পাবেন সবাইকে ধন্যবাদ দেওয়ার জন্য। আপনার মূল আলোচনা স্যার 10 মিনিট, বা আপনি আরো সময় নিতে চাইলে আপনি কন্টিনিউ করেন স্যার, আমরা সাথে আছি, ধন্যবাদ স্যার, আপনি কন্টিনিউ করেন স্যার। মাননীয় প্রতিমন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এখানে আমার সহকর্মী আমার নেতা ফরিদুল হক খান সাহেব খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, প্রফেসর আবুল হোসেন সাহেব খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, আর হাবিবুর রহমান সাহেব আপনি যিনি উপস্থাপক, উনি আপনি যে ইয়ে করছেন আপনিও খুব সুন্দরভাবে সবই বলেছেন। আমাদের যে কথাটা বলেছেন যে ডাক্তার এসে যাচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনে, ডাক্তারি খালি ডাক্তার হয়ে যাচ্ছে, এসপি হয়ে যাচ্ছে, ডিসি, তার সেই যে প্রফেশন, সে যাটা শিক্ষা করে আসলো, যার পিছে জাতির দেশের কোটি কোটি টাকা খরচ করলো, যার পিছনে সেটা কোনো কোনো কাজে আসলো না। ঠিক তেমনি ভাবে আজকে যারা সমাজ বিজ্ঞানে যারা পড়ছেন, সমাজকর্মে যারা পড়ছেন, তারাও কিন্তু আজকে এই লাইনে ঠিক আসতে পারছেন না কিংবা সুযোগ পাচ্ছেন না। বঙ্গবন্ধু করে দিয়ে গেছিলেন, আপনার যে কথাটা বারবার বলেছেন, 75-এর 15ই আগস্ট জাতির জনককে বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করার পরে যে প্রগতির চাকাটা যেটা সামনের দিকে যেটা যাচ্ছিল সেটা কিন্তু পিছনের দিকে ঠেলে দেওয়া হয়েছে এবং সেটা কিন্তু আটকিয়ে দেওয়া হয়েছে। মানুষের যে ভাগ্যের কিংবা দেশের উন্নয়নের যে গতি ধারাটা ছিল সেটাকে কিন্তু রোধ করে দেওয়া হয়েছে। আমারই অনেক বন্ধু ছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে, খুব ভালো ভালো রেজাল্ট করছেন, কিন্তু যে সাবজেক্টে উনি পড়ে আসছেন ওই সাবজেক্টে কিন্তু চাকরি করতে পারেননি। কেমিস্ট্রির একজন ফার্স্ট ক্লাস পেয়ে উনি ব্যাংকে চাকরি করছেন, রিটায়ার্ডও করেছেন। এই যে অবস্থাগুলি, এটার পিছনে কারণ হলো যে আমাদের দেশটি ছোট এবং পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাষ্ট্র আমাদের এই রাষ্ট্র। আমাদের এখানে ঠিক ওইভাবে কিন্তু আমরা কর্মসংস্থান করতে পারি না এবং এটা হয়েও ওঠে না, যার ফলে কিন্তু আপনার এই অবস্থাগুলিও সৃষ্টি হয়। আবার অনেকেই চিন্তা করেন যে আমি ডাক্তারি পড়ব, আমি তো জনগণের সেবা করব, কিন্তু আমি যদি একটা অ্যাডমিনিস্ট্রেটর হয়ে যাই, আমি যদি ওইখানে যদি চলে যাই, তাহলে আমি একটা খবরদারি করতে পারবো, বিভিন্ন বিভিন্ন চিন্তায় কিন্তু এগুলিতে এসে যান। আপনি দেখেন এগ্রিকালচার ইউনিভার্সিটির অনেকেই এখন কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন, উনি কিন্তু ওই দিকে যাননি, কিংবা উনি ইচ্ছা থাকলে ওনার সে যাওয়ার সুযোগ হয়নি। বিসিএস পরীক্ষা দিয়েছেন, ভালো করেছেন, উনি ওই লাইনে না গিয়ে এসে গেছেন এই দিকে, হয়তো কৃষিতে গেলে হয়তো উনি অনেক ভালো করতেন। এগুলির কিছু অবস্থা আছে, এই কথাগুলি আমি একটু পরে আসছি। আমি আপনাদেরকে কয়েকটা পরিসংখ্যান দিতে চাই, যেমন সামাজিক নিরাপত্তা, সামাজিক উন্নয়ন, এটা যদি করতে যাই, আমি আগেও বলেছি যে আমাদের অর্থনৈতিক অবস্থাটাও কিছুটা উন্নতি করতে হবে। আর আজকে যারা পিছিয়ে পড়ার যে সমস্ত মানুষ সমাজের,
তাদেরকে কিন্তু আজকে সাহায্য করতে হবে, এগিয়ে আনতে হবে, এবং এটার জন্য কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় কিন্তু সচেষ্ট। যেমন আমরা বয়স্ক ভাতা আমরা উপকার ভুগি এখন বর্তমানে 44 লক্ষ, এটাকে কিন্তু আমরা 50 লক্ষে এই বছর উপনীত করব। আমরা বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা আমরা দিই 17 লক্ষকে, এটাকে আমরা 20 লক্ষে আমরা উপনীত করব। ঠিক এমনি ভাবে আমরা অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কর্মসূচি 15,45,000, এটাকে আমরা উন্নতি করব। আমরা এই প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য শিক্ষা ও বৃত্তি কর্মসূচি উপকার ভোগী প্রায় 1 লক্ষ, হিজড়া জনগোষ্ঠী উন্নয়ন কর্মসূচি এটাতে আছেন 5,767 জন, বেদে জীবনমান উন্নয়ন কর্মসূচি উপকার ভোগী আছেন 10,000, অনগ্রসর জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন কর্মসূচির উপকার ভোগী 71,000, এবং চা শ্রমিক এখানে আছেন উপকার ভোগী 50,000, ক্যান্সার কিডনি সিলোসিস জন্মগত হৃদরোগী স্ট্রোক প্যারালাইসিস থ্যালাসেমিয়া রোগীর আর্থিক সহায়তা প্রদান কর্মসূচি আছে, এটাতে উপকার ভোগী 30,000, এতে আবার অনেক বেড়ে যাবে। এবং আমরা এককালীন এই ক্যান্সার কিডনি এই রোগীদেরকে কিন্তু আমরা এককালীন 50,000 টাকা করে কিন্তু অনুদান দিই। বেসরকারি এতিমখানা ক্যাপিটেশন গ্রান্ট আছে 97,500 জন, যাদেরকে মাসে 2,000 টাকা করে আমরা ভাতা দেওয়া হয়। আমরা আমাদের যে প্রতিবন্ধী যে শিক্ষা ভাতা প্রাথমিক পর্যায়ে যারা আছেন ক্লাস 1 টু ক্লাস 5, ওদেরকে দেওয়া হয় 750 টাকা, এবং মাধ্যমিক পর্যায়ে পর্যন্ত দেওয়া হয় ক্লাস 6 টু 10 800 টাকা, উচ্চ মাধ্যমিকে 900 টাকা, এবং উচ্চ পর্যায়ে দেওয়া হয় 1,300 টাকা। আমাদের মুক্তিযোদ্ধা ভাতা আছে, এবং এই যে সমস্ত ভাতার আওতায় আমরা কিন্তু সমাজে যারা পিছিয়ে পড়ে যারা মানে মানুষ এবং যারা শিক্ষার দিকে যারা এগোতে পারে না তার জন্য কিন্তু আমাদের প্রণোদনা গুলো কিন্তু দেওয়া হচ্ছে। এবং এই বছর আমরা তো বলেছি যে আমি আমার আগের বক্তব্যে যে 100 উপজেলাকে আমরা এটা 100% আমরা এটা উন্নতি করব, এটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে জাতিকে কথা দিয়েছেন এবং আমরাও এই নির্দেশনায় আমরা আছি। আমরা যে কথাগুলি যে এসেছে যে আমাদের এই যে অবস্থানগুলি থেকে আমাদের উত্তরণ করতে হলে আমাদের নিজেদেরও কিছু আপনাদের এগিয়ে আসতে হবে, আমাদেরও কিছু নিজেদেরও ত্যাগ করতে হবে। আপনাদের সুদমুক্ত ক্ষুদ্র ঋণ আপনার সমাজে পিছিয়ে পড়া মানুষ যারা কিছু করতে পারছে না তাদেরকে প্রায় 1,000 কোটি টাকা দেওয়া হচ্ছে, এটা কিন্তু সুদমুক্ত ঋণ, যদিও বা এটা কম 20 থেকে 50, 10 এরকম করে দেওয়া হচ্ছে। আর বর্তমান সুদমুক্ত ঋণ গ্রহীতের সংখ্যা 12,83,000, এটা সুদমুক্ত ঋণ, এবং এটার আদায়ও কিন্তু ভালো, এটা প্রায় 90% প্রায় এটা আদায় হচ্ছে, এবং সেটা যেটা একটু ইয়া পড়েছে সেটা আবার আপনার এটা আদায় হয়ে যাবে। এইভাবে আমরা এই যে এই অবস্থানগুলি চলে আমরা এই জায়গাটাতে আমরা উন্নতি করতে যাচ্ছি। যেমন বর্তমানে আমাদের হসপিটাল গুলিতে আমাদের অনেক রোগী যা গ্রাম থেকে আসে, আমাদের কৃষক ভাইয়েরা আমাদের শ্রমিক ভাইয়েরা তারা কিন্তু এসে অনেক সময় দেখা যায় যে হসপিটালে ওষুধ থাকে, অনেক সময় কিছু ওষুধের ঘাটতি হয়, এগুলি কিন্তু তাদের কেনার মতো সামর্থ্য থাকে না। এগুলির জন্য কিন্তু আমাদের জেলা হসপিটাল উপজেলা হসপিটাল এবং বেসরকারি মানে হসপিটাল এইভাবে প্রায় অনেকগুলি হসপিটাল আমাদেরই আছে। যেমন আমরা আছে উপজেলা পর্যায়ে সর্বমোট 523টি হসপিটাল আমাদের এই সেন্টার আছে, যেখান থেকে আমরা সাহায্যটা করে থাকি। তারপর ঢাকা মহানগর জেলা পর্যায়ে সরকারি বেসরকারি হাসপাতাল 164টি, উপজেলা আপনার যেটা বললাম যে এইভাবে কিন্তু আমরা রোগী কল্যাণ সমিতির মাধ্যমে আমরা কিন্তু তাদেরকে অনুদান দিয়ে থাকি, টাকা দিয়ে থাকি, যার জন্য আপনার তারা যেন সুস্থ হয়ে উঠতে পারে, সে অভাব অটন থেকে তারা যেন কিছুটা পরিত্রাণ পায়। এগুলি সমাজের আমাদের মন্ত্রণালয়ের এবং আমাদের এই বিভিন্ন স্তরে কাজ করার জন্য বিভিন্ন সমিতির আমাদের রেজিস্ট্রেশন আছে প্রায় 56,000 এটার সংখ্যা। ওরাও কিন্তু এই সামাজিক বেষ্টনীর মাঝে সামাজিক উন্নয়নের মাঝে স্বেচ্ছাসেবক হিসেবে তারা কাজ করে থাকে। আর যে কথাটা বলেছেন যে এটা সত্যিকারই আপনার যে সমাজের যারা কাজ করেন যে সমাজবিদ বলেন কিংবা সামাজিক
অবস্থানে যারা বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করছেন তারা যেভাবে কাজটা করতে পারবেন, তারা যেভাবে এটাকে কাউন্সিলিং করতে পারবে, তারা যেভাবে এটাকে সেবা দিতে পারবেন, এটাকে অন্যরা পারে না। যেমন রেড ক্রিসেন্টের আপনার ইউথ গ্রুপ যেগুলি, এরা যে সুন্দর ভাবে যেভাবে কাজ করতে পারে, ঠিক আমাদের মানে সমাজ থেকে গিয়ে কিন্তু সাধারণ যারা সমাজকর্মী আছে তারা ঠিক সেভাবে কাজ করছেন, তারা ট্রেন্ড। এবং আপনাদের সমাজ বিজ্ঞানে যারা পড়ে আসছেন, আপনি যে কথাটা আগে বলছেন যে এটা একটা সাইকোলজিক্যাল, হ্যাঁ তারা সেটা বুঝতে পারে যে মানুষের অবস্থানটা, মানুষের যে কি তারা চাচ্ছে, এটা যত তাড়াতাড়ি তারা এটা কেস করতে পারবে। আমরা যারা সাধারণ এইভাবে যারা ঠিক মানে শিক্ষা শিক্ষিত নয়, আমরা কিন্তু সেটা একটু সময় লাগবে। কিন্তু এই যে এখানে অবস্থাটা হয়ে গেছে যে আপনি বিদেশে দেখেন, আমি দেখেছি যে আমার অনেক বেশ কয়েকজন ভাই আত্মীয় স্বজন তারা বিদেশে প্রতিষ্ঠিত, তারা যখন তাদের বাচ্চাদেরকে লেখাপড়া করায় তারা একটা হিসাব করে যে 15 বছর পরে হিসাব করে যে তার ছেলেটা যখন বেরিয়ে আসবে, কিংবা 5 বছর পরে যখন সে ওই আপনার ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে কিংবা ইয়েতে গ্রাজুয়েশন নেওয়ার জন্য ভর্তি হচ্ছে, যখন তারা বেরিয়ে আসবে কোন সাবজেক্টের তখন ওই দেশে ডিমান্ড হবে এটার উপরে কিন্তু তারা পড়ায়। কিন্তু আমাদের দেশে সেই সুযোগটা কিন্তু কম শিক্ষার ব্যাপারে, কারণ আমরা পরীক্ষা দিই বিভিন্ন ইয়েতে, পরীক্ষা দিয়ে আমরা বিভিন্ন ভাবে ভর্তি হওয়ার চেষ্টা করি, এটা আগামীতে এটা কতটুক আপনার এটা চাহিদা থাকবে সেটা কিন্তু আমরা বিচার করি না, এবং বিচার করার সে স্কোপটিও আমাদের কম। যদি সেটা যদি আমাদের স্কোপ থাকতো তাহলে আমাদের সমাজ বিজ্ঞানের যে ছেলেরা বেরিয়ে আসছে তারা কিন্তু আমাদের এই সমাজ কল্যাণ কিংবা সমাজ কল্যাণ মন্ত্রণালয়, আপনার ওই কিংবা সামাজিক যে সংগঠন গুলি আছে এটাতে কিন্তু তারা বেশি সেখানে প্রোভাইড হতে পারতো, কিন্তু সেই সুযোগটাও অনেক সময় কম। অনেক সময় দেখা যায় সে কম্পিটিটিভ পরীক্ষায় তারা কিন্তু ঠিক প্রতিষ্ঠিত হতে পারে না। আর যে কথাটা বলেছেন বঙ্গবন্ধুকে হত্যা করার পর সেই যে সমস্ত একখানে করে দেওয়া হলো যে এই কম্পিটিশন পরীক্ষাতে, এবং এটাতে কিন্তু ক্ষতি হয়েছে, এবং এটা যদি ওইভাবে যদি না হতো তাহলে সমাজ বিজ্ঞানের ছেলেরা সমাজ বিজ্ঞানে আসতো, যারা ডাক্তার হয়ে বেরোচ্ছেন আমাদের সেই উপজেলাগুলিতে আমাদের ডাক্তারের ঘাটতি, আমাদের ইয়ে ঘাটতি, সেই ঘাটতি গুলি আজকে আমাদের অনেকগুলি থাকতো না, এটা কিন্তু আমরা ইয়ে করতে পারতাম। আর এই যে কথাটা আমার শ্রদ্ধেয় অধ্যাপক সাহেব বলেছেন যে আবুল হোসেন সাহেব, যে আমাদের যে অবস্থাটা গার্মেন্টস এগ্রিকালচার এবং ফরেন রিমিটেন্স এর যে আমাদের যে অভাব, আমাদের যে ঘাটতিটা আসছে, এটা কিন্তু আপনি হয়তো দেখে থাকবেন গার্মেন্টস এর কিন্তু সেই ঘাটতিটা কিন্তু আমরা অনেকটা কভার করতে পারছি। আপনার গার্মেন্টস এর বিদেশিরা কিন্তু আমাদের অনেক কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিয়েছিল, কিন্তু এখন আবার তারা আসছে, আবার 80% এর মতো সেই আগের কন্ট্রাক্ট তারা কিন্তু আপনার নিতে চাচ্ছে। কারণ ওই সমস্ত দেশে তারা করোনার মাঝেও তারা বের হচ্ছে এবং ওইখানে অনেক লকডাউন কমিয়ে দিয়েছে, যার ফলে তাদের গার্মেন্টস এর আবার চাহিদা অনেক বেড়ে গেছে। আমি কিন্তু পরশু দিন আমার আলোচনা সভায় আমি বলেছিলাম যে আমরা যতটুক ধারণা করছি সেটা হবে না, কারণ বাংলাদেশে শ্রম অনেক সস্তা, অনেক অনেক সস্তা যে কোনো কান্ট্রির চেয়ে। আমরা যে মূল্যে গার্মেন্টস বিদেশে রপ্তানি করতে পারি এটা কিন্তু অন্যরা পারে না, এবং সেটা আমরা কভার করতে পারবো। এবং গার্মেন্টস যেখানে আমাদের প্রধান রপ্তানি পণ্য হিসাবে আছে, আমরা সেটা যদি কভার করতে পারি এবং সেই অবস্থাটা যদি উত্তরণ করতে পারি, আমাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু আমরা এত খারাপে যাব না, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি সেটা আমরা এই পরিবর্তন করতে পারবো। এবং এটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যাও বলেছিলেন যে আমরা খুব বেশি সেটা পিছিয়ে পড়বো না, আমরা কিন্তু আবার উত্তরণ করতে পারবো, আবার আমরা কিন্তু উঠে পড়তে পারবো, আমাদের সেই জিনিসের চাহিদা অনেক অনেক বেশি। আর এগ্রিকালচারের কথা বলেছেন, আমি তো আমার বক্তব্যের প্রারম্ভে বলেছিলাম যে আমাদের এগ্রিকালচারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী 70% পর্যন্ত ভর্তুকি দিয়েছেন আপনার এগ্রিকালচারকে আধুনিক করার জন্য, আপনার এই যে টোটাল হারভেস্টিং মেশিন, আপনার বিভিন্ন ভাবে রোপা লাগানোর মেশিন, এই যে সমস্ত কিছু আপনার সেচ, এগুলিতে যে আপনার যে ভর্তুকি দিয়েছেন আপনার এগ্রিকালচারে, এটার জন্য কিন্তু আমাদের একটা নতুন দিগন্তের সূচনা হয়েছে। এবং আমরা যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেছেন যে 1 ইঞ্চি জমিও খালি রাখা যাবে, ইভেন উনি বলেছেন যে সবজি চাষও যদি পারেন আপনারা ছাদে করেন,
কারণ আমরা চাই আমাদের এই খাদ্যে, শুনেন বাঙালি তিনটি জিনিস পেলেই কিন্তু তারা সুখী, বিশেষ করে সাধারণ বাঙালি, আমাদের মতো না, আমরা যারা উচ্চাভিলাষী কিংবা আমরা যারা মধ্যসত্ত্ব ভোগী, আমরা যাই বলি না কেন, আমরা কিন্তু না, আমাদের সাধারণ মানুষ যে গ্রামের কৃষক শ্রমিক, মোটা কাপড় মোটা ভাত আর একটু ডাল কিংবা একটু সবজি পেলেই কিন্তু তারা সুখী, তারা সন্তুষ্ট, আর যদি তার ছেলেটাকে যদি একটু লেখাপড়া করাতে পারে। কাজেই আমাদের এই অবস্থান থেকে আমরা উত্তরণ করতে পারবো পারবো পারবই। আর আমাদের মেইন রিমিটেন্স যেটা আছে সেটা হলো আমাদের বিদেশের থেকে আমাদের শ্রম দিয়ে শ্রম বিক্রি করে আমাদের মানুষের, যখন এই করোনা ভাইরাসের কিছুটা কমবে কিছুটা ইয়ে হবে তখন কিন্তু ওদের শ্রমের দরকার পড়বে। কাজেই আমাদের সেই ভাইয়ারা যারা ফিরে এসেছেন আবার যাবেন এবং এটা করবেন। হ্যাঁ, আমাদের এই মুহূর্তে আমাদের যাতে কিছু অসুবিধা হচ্ছে কিনা এটা হলো স্বাভাবিক, যে যারা গ্রাম ছেড়ে চলে এসেছিলেন ঢাকা শহরে, গ্রামকে ভুলে গিয়েছিলেন, যারা প্রতিষ্ঠিত হতে পেরেছেন তাদের কথা আলাদা, কিন্তু যারা আপনার এই যে বলেছেন যে ফুটপাতে খাবার দোকান কিংবা ছোট ছোট ব্যবসা, তারা কিন্তু একটু অসুবিধা পড়ে গেছে। কারণ আজকে এই জিনিসগুলো ফুটপাতে ইচ্ছা করেও কিন্তু অনেকে খেতে চাচ্ছেন, বসারা মানে মেলে বসার পর আপনার দেখেন ঈদ আসছে, আপনার গার্মেন্টস এর দোকানগুলিতে সেখানে ক্রেতা কম, আপনার দোকানগুলিতে ক্রেতা কম, কারণ মানুষ কিন্তু করোনা ভাইরাসের জন্য একটু মানে আবদ্ধ হয়ে গেছে, ইচ্ছা করেও কিন্তু যেতে চাচ্ছেন, এটার জন্য আমাদের একটি অসুবিধা আছে। একাত্তরের কথা যদি আপনাদের মনে থাকে তখন কিন্তু দেখা গিয়েছিল যে সবাই কিন্তু গ্রামে যেতে হয়েছে, গ্রামে যেতে হয়েছে, গ্রামে গিয়ে আশ্রয় নিতে হয়েছে, এবং তখন সবাই বলেছে যে আর গ্রামে আমি আমার সেই নারীর যে বন্ধনটা আছে এটাকে আবার আমরা শক্ত করবো, কিন্তু কয়েক বছর যাওয়ার পরে কিন্তু সেটা ভুলে গেছে, কিন্তু আজ আবার সেই দিনটা ফিরে এসেছে এই করোনা ভাইরাসের কারণে। আজকে কিন্তু অনেকেই আবার সেই গ্রামে ফিরে যাচ্ছে তার শেষ আশ্রয়ে, তার সেই মা বাবার সেই কিছু যদি সম্পত্তি থেকে থাকে না থাকে থাকলেও যদি তার বাড়িটা থেকে থাকে তার ভাইয়েরা থেকে থাকে সেখানে আবার ফিরে যাচ্ছে। আবার এইখানে যে অবস্থাটা যে আজকে যে বন্যায়, বন্যায় কিন্তু আমাদের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি হলো ফিশারিতে, আমাদের অনেক ফিশারি আমাদের ডুবে গেছে, কিন্তু আমাদের এগ্রিকালচার ল্যান্ড যেগুলি ডুবে সেগুলি কিন্তু ফসল খুব কমই ছিল, কিছু আউশ ফসল নষ্ট হয়েছে, অন্য ফসল নয়, কারণ অন্য ফসল সব উঠে গিয়েছিল। আমারও কিন্তু নারী গায়তা গ্রামে, আমিও কিন্তু গ্রামে থাকি, এখন মন্ত্রী হওয়াতে আমি ঢাকায় থাকতো সেটা আমি কুলায় উঠতে পারি না, তবে যখনই আমি সুযোগ পাই যখনই আমি ছুটি পাই আমি কিন্তু আমার এলাকায় চলে যাই, এবং আমার এলাকাতে কিন্তু এগ্রিকালচারের ইয়ে কিন্তু খুব একটা নষ্ট হয়নি, নষ্ট হয়েছে কিছুটা, হ্যাঁ উত্তরবঙ্গে কিছুটা নষ্ট হয়েছে, এতে কিছুটা নষ্ট হয়েছে, সবজি চাষ এগুলি কিছুটা নষ্ট হয়েছে, এগুলিতে বেশ ক্ষতি হয়েছে, এই ক্ষতিগুলি আমাদের কাটিয়ে উঠতে হবে, এবং এইগুলি আমরা যদি উঠতে পারি আমরা কিন্তু আমাদের সেই সামাজিক অবস্থানটাকে কিন্তু আবার আমরা ফিরিয়ে আনতে পারবো, কারণ অর্থনীতির উপর যদি চাপটা যদি কম থাকে তখনই কিন্তু সামাজিক বন্ধনটা কিন্তু বেড়ে যায়, আর যখনই অর্থনীতির উপরে অভাব অনটনের দিকে বেশি চাপ পড়ে তখন কিন্তু সমাজ কিন্তু একটু বিক্ষুব্ধ হয়ে যায়, মানে একটু ওই সমাজে অপকর্ম কিন্তু দেখা দেয়। আমাদের দেশে দেখেন এখন এখন চিন্তাই নাই, চুরি নাই, ডাকাতি নাই, মাঝে মাঝে কিছু গরু চুরি হয়, সেটা হলো দেশ রাস্তা খুব পাকা হয়ে গেছে, এখন চুরেরা করে কি বুঝছেন যে ছোট ছোট পিক আপ নিয়ে রাস্তার ধারে রেখে দেয়, ওই দুই একটা বাড়ি টার্গেট করে সেখান থেকে গরু চুরি করে এনে সেই পিক আপে করে দেখা যায় তিন ডিস্ট্রিক্ট চার ডিস্ট্রিক্ট দূরে বাজারে নিয়ে বিক্রি করে দেয়, এটা একটু অসুবিধা আমাদের এখন কৃষকদের জন্য, এই অসুবিধাটা হচ্ছে, এটা কিন্তু মডার্ন চুর, হ্যাঁ গরু চুর, মডার্ন গরু চুর বলা চলে। কাজে আমাদের এই অবস্থানগুলি আছে, আমরা আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে আমরা সমস্ত কিছু আমরা মোকাবেলা করে উঠতে পারবো। আর আমি আপনাদেরকে একটি কথা দিতে পারি, আমাদের এখনো এই কার্যক্রমটা আছে এবং আগামীতে আমরা যদি আমাদের নিয়োগ যদি দেই, আমরা নিয়োগে যদি আমরা যখন অ্যাডভার্টাইজ করব তখন আমরা সমাজ বিজ্ঞান কিংবা সমাজ কল্যাণ বিভাগের
আমরা ছাত্র ছাত্রীদেরকে বেশি আমরা সুযোগ দেওয়ার আমরা চেষ্টা করব, এবং এটাতে লেখাও থাকবে সমাজ বিজ্ঞান কিংবা সমাজ কল্যাণ বিভাগেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার, স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। অল্প সময় অনেক কিছু আপনি তুলে এনেছেন, এবং লাস্টলি আসলে আজকের অনুষ্ঠানের যে সামারি, যত প্রশ্ন এসেছে শুধু দর্শক আপনারা যারা প্রশ্ন করছেন যারা লিখছেন, আসলে আমি ক্ষমা চেয়ে নিয়েছি, সবগুলো পড়ার সময় হচ্ছে না, সুযোগও নেই আসলে। তো মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় এমপি মহোদয়, এবং আজকে আমাদের শ্রদ্ধেয় প্রফেসর আবুল হোসেন স্যার যথার্থ বলেছেন, আমরা একেবারে শেষ পর্যায়ে। আমি স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করি, আমাদের মাননীয় সাংসদ আছেন স্যারের দৃষ্টি আকর্ষণ আবুল হোসেন স্যারের একটা বিষয় স্যার, যে বিষয়টা দরকার, এবং আপনার নেতৃত্বে আপনাদের দুজন মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে বাংলাদেশে হোক, যেটা 1982 সাল থেকে সফর আমি জানি বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক সমাজকর্ম দিবস অর্থাৎ বিশ্ব সমাজকর্ম দিবস নামে পালিত হয়ে আসছে, বাট বাংলাদেশে আমরা খুব পিছিয়ে পড়েছিলাম এই দিকটায়। এটা সৌভাগ্য বলাই লাগে আসলে, আবুল হোসেন স্যারও অবগত আছেন বিষয়টা এবং রেকর্ডেড আছে, 2014 সালের পর থেকে 15 সাল থেকে অন্য বিশ্ববিদ্যালয় হয়েছে, বাট আমার আমি পিপলস ইউনিভার্সিটি আমার কিছু স্টুডেন্ট আমরা কালারফুল ব্যানার এবং সেমিনার বাংলাদেশে আন্তর্জাতিক সমাজকর্ম দিবস অর্থাৎ বিশ্ব সমাজকর্ম দিবস নামে প্রথম শুরু করি, বিশ্ব সমাজকর্ম দিবসের র্যালি সেমিনার আলোচনা সভা, এবং স্যারা ইনভাইটেড ছিলেন। 15 সালের পর থেকে 16 এবং 17 সাল দু বছরই সারাদিন ব্যাপী অনুষ্ঠান এবং থিমের উপর আলোচনা, বিশ্ব সমাজকর্ম দিবসে একটা থিম থাকে, সেই থিমের উপর আলোচনা, যেখানে স্যার ইনভাইটেড ছিলেন, পিসি স্যার ইনভাইটেড ছিলেন, স্যারা জানেন বিষয়গুলো, এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় পালন করছে একই সাথে, বাট আমরা একটু স্কেটার পালন করছি, যার যার জায়গা থেকে পালন করছি, প্রত্যেকে পালন করছি একসাথে, আবার শেয়ারও করছি বিষয়গুলো। 18, 19 এবং 2020 18 সালে একটা বিষয় স্যার বলি, বিশ্ব সমাজকর্ম দিবস যখন অন্য দেশে পালন হয় জেনেভাতে, আমি জানি যে এটা 2 দিন ব্যাপী একটা সেমি কনফারেন্স হয়, আন্তর্জাতিক কনফারেন্স, এবং অন্যান্য দেশে হচ্ছে, বাংলাদেশে এটা আসলে গর্বিত বলতে হচ্ছে স্যারের স্টুডেন্ট হিসেবে, 2018 সালে বাংলাদেশেও 2 দিন ব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করেছিলাম। আমার একটা স্বপ্ন যেটা বলা দরকার আসলে আপনাকে আজকে সুযোগ পেয়েছে, আর একটা মিনিট স্যার ক্ষমার সাথে চেয়ে নেই, আমি একটা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি যেটার মূল কাজই হলো কমিউনিটি সোশ্যাল ওয়ার্ক প্র্যাকটিস এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, জয়েন্ট স্টক থিওরি স্টেশন নিয়ে শুধু সেমিনার এবং এই কাজগুলো চলছে, একটা ইউটিউব চ্যানেল, সেটাও কমিউনিটি টকস, কারণ আমার কেন যেন আমি জানি না আমার মগজ থেকে এটা যাচ্ছে না আসলে, ফেসবুকে একটা পাবলিক গ্রুপ খুলেছি, সেটাও কমিউনিটি সোশ্যাল ওয়ার্ক নেটওয়ার্ক বিডি এটা, এবং আজকে যে টপ যে যে মাধ্যমে আমরা আলোচনা করছি সেটাও ফেসবুক পেজ কমিউনিটি টকস বিডি। 18 সালের পর 19 সালে বিআইএমএ এইভাবে 2 দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন করি, যেখানে প্রথমবার 5টা দেশের প্রতিনিধি ছিল, দ্বিতীয়বার বোধ হয় 7টা বা 9টা দেশের ছিল, এবং এবার মুজিব বসে আমরা আসলে থিমটাকে ডেডিকেট করেছিলাম জাতির জনকের প্রতি, যে আসলে এবার এমন দিনে হচ্ছে, মজার ব্যাপার হলো স্যার 17ই মার্চ আমাদের সে অতি কাঙ্ক্ষিত দিন বাংলা বাঙালি জাতির, এবং ওই দিনটায় সৌভাগ্যবশত সমাজকর্ম দিবস ছিল স্যার, সমাজকর্ম দিবস বিশ্বে অন্য দেশে পালন করা হয় প্রত্যেক বছর মার্চ মাসের তৃতীয় মঙ্গলবার, এবার কিন্তু 17ই মার্চ মঙ্গলবার ছিল স্যার, ওভাবে আমরা সবকিছু ডিজাইন করেছিলাম, ডিজাইন একদম প্রস্তুত ছিল, কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়ামে স্যার এবার চূড়ান্ত ছিল, এবং আমার দুজন কিনোট স্পিকার স্যার ইনভাইটেড ছিলেন, কিনোট স্পিকার, এবং আপনাদের পর্যায়ে যেতেই আসলে পারলাম না, শেষ পর্যন্ত আমাদের হয়নি, আমি 2বার ইনভাইট করেছিলাম, সমাজসেবা অধিদপ্তরের ডিজি মহোদয়ের কাছে গেছি আমরা, বাট ডিরেক্টর এসেছিল, ডিরেক্টর মহোদয় এসেছিলেন 2বার, এবার শেষ করতে পারলাম না, এখনো পেন্ডিং আছে স্যার। একটা জিনিস স্যার আমরা চাই যে আপনাদের নেতৃত্বে আগামী বছর যে মার্চের যে দিনটাই থাকুক, এবার কিন্তু ডিজি মহোদয় এটুকু বলেছেন এবার পাচ্ছি না, কারণ এবার আমরা তো 17ই মার্চ নিয়ে ব্যস্ত আছি, আমাদের কাঙ্ক্ষিত দিন, আমরা সবাই ব্যস্ত, পুরো জাতি ব্যস্ত, আসলে আমরা একমত পোষণ করেছিলাম যে ওই দিনটা আমরা ওভাবে উদযাপন করব, লোগোটোগোরি আমরা সব এবং স্লোগান সবকিছু রেডি স্যার, আমরা শেষ করতে পারিনি, এবং তারা আমাদেরকে অধিদপ্তর থেকে বলেছেন যে একটু ধৈর্য রাখেন, যদি পরিস্থিতি ভালো থাকে আগামী বছর আপনাদের এই CSWPD ফাউন্ডেশনের সাথে ইভেন পিপলস ইউনিভার্সিটি অন্যান্য বিশ্ববিদ্যালয় একসাথে মিলিয়ে আমরা কিভাবে মন্ত্রণালয়কে যুক্ত করে একসাথে আপনাদের দিনকে ঘোষণা করতে পারি। আজকে সৌভাগ্য হয়েছে এইটুকু স্যার দাবি রাখতে চাই, যদি পরিসংখ্যান দিবস হয় স্যার, পরিবেশ দিবস হয়, নারী দিবস হয়, পুরুষ দিবসের আমরা দাবি রাখবো কয়েকদিন পর আস্তে আস্তে,
বিভিন্ন নদী রক্ষা দিবস হচ্ছে, খাল খনন দিবস, সব হচ্ছে স্যার। আমরা আমরা এগুলোকে সাধুবাদ জানাই, কারণ এগুলো দরকার আছে, যাদেরকে মুখরিত রাখছে সবসময়। যে যে দিবস বাঙালির জাতিকে অনুপ্রাণিত করতে পারে সেই স্বপ্নের বাংলাদেশ গঠনে, বাংলাদেশে কেন বিশ্ব সমাজকর্ম দিবসের জাতীয় দিবসের উদ্যান পাবে না স্যার? আজকে দাবি রাখছি আপনার কাছে স্যার, এটা আমরা প্রয়োজনে লিখিত দিব, আপনার নলেজে রাখলাম স্যার। বাংলাদেশে আগামী বছর থেকে বাংলাদেশে বিশ্ব সমাজকর্ম দিবস ওই দিনটাতে অথবা অন্য কোন দেশ অন্য কোন দিন জাতীয় দিবস হিসেবে পালন হোক, এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে স্যার। আপনি আছেন, আমাদের মন্ত্রী মহোদয় আছেন, আপনাদের নেতৃত্বে বাংলাদেশে এটা প্রতিষ্ঠিত হোক। আমাদের জাতির পিতার কন্যা সুযোগ্য নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে সোনার বাংলাদেশে সমাজকর্ম দিবস বাংলাদেশে প্রতিষ্ঠা পাক, এটা দাবি রাখছি স্যার। এটা এটাই আমার সবাই উপস্থাপক হিসেবে শেষ কথা, আমার আর কোনো প্রশ্ন নাই স্যার। আমি আবুল হোসেন স্যারের কাছে আসবো অত্যন্ত সংক্ষিপ্ত স্যার, আপনাদের সময় শেষ হয়ে গেছে, একটা এক ঘন্টা পঞ্চান্ন মিনিট গেছে স্যার, এক অথবা দুই মিনিটের মধ্যে। আর যদি সময় থাকে স্যার তিন চার মিনিটে আরো কিছু কথা, কোভিড নাইনটিন করোনা ভাইরাস কি সত্যি অনেকেই বলে যে আমাদেরকে ভারাক্রান্ত করেছে, অনেক প্রবলেমে ফেলেছে, সত্যি ঠিক। বাট আপনারাই বলছিলেন স্যার, আমরা জানি যে এটা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, যেমন আজকের এই প্ল্যাটফর্ম মন্ত্রী মহোদয় যে কথা বলছিলেন, ডিজিটাল বাংলাদেশের প্র্যাকটিস কিন্তু হলো সত্যিকার অর্থে এই করোনা ভাইরাসের একটা পজিটিভ ইম্প্যাক্ট হিসেবে আমরা ধরে নিতে পারি। এবং মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার ডিক্লেয়ার করেছেন, আমরা চ্যানেলেও দেখেছি সবসময়, যে আপনারা ফিজিক্যাল ডিস্টেন্স রাখুন, বাট আপনারা আপনাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করুন, বাবা মার সাথে যোগাযোগ করুন, বন্ধুর সাথে যোগাযোগ করুন, শিক্ষক যারা শিক্ষার্থীর সাথে যোগাযোগ করুন, যেটা আমরা করছি, যেটা কোভিড এর কিন্তু একটা সুফল। এবং সবশেষ আমার কথা আবুল হোসেন স্যারের কাছে আসার আগে, যেটা সর্বত্র লিডাররা বলছেন, যেখানে সারা বিশ্বের আমরা ইতালির প্রধানমন্ত্রীকে হাত জোড় করে বলতে দেখেছি যে বিধাতার কাছে সাহায্য প্রার্থনা করছি, আলটিমেটলি তারা এদিকে মিন করছে, যেখানে সবাই হাল ছেড়ে দিয়েছে, নেতৃত্বের একটা জায়গায় মানবতা নেত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন, ওনার শুরুতে কিন্তু একটা ঝাঁকুনি দিয়েছিলেন যে না, কেউ হাল ছাড়বেন না, মৃত্যু যদি হয় হবে, বাট মনোবল হারাবেন না, দেশে গিয়ে চলবে, আমরা সাথে আছি, আপনারা থাকেন, আপনার মনোবল হারাবেন না। সেই নেত্রীর সুযোগ্য নেতৃত্বে কিন্তু বাংলাদেশে আমরা আজও, মৃত্যু যার আছে সেটা হবে, এটা আমরা মেনে নিচ্ছি, যেখানে অন্য দেশে অনেক বেশি মারা যাচ্ছে, বাংলাদেশে 55 জন মারা যাচ্ছে, এটাকে আমি পজিটিভ বলছি না, একজনও মারা যাওয়া কাঙ্ক্ষিত না, বাট তারপরেও তো সিচুয়েশন অ্যানালিসিস করে আমরা শান্ত থাকা উচিত বলি আসলে আমার মনে হয় ক্ষুদ্র জ্ঞানে। আমি আসছি প্রফেসর প্রফেসর আবুল হোসেন স্যারের কাছে, আপনার সংক্ষিপ্ত এবং শেষ যতক্ষণ আপনি থাকতে চান সে পর্যন্ত বলবেন স্যার। অনেকক্ষণ হয়ে গেল মন্ত্রী মহোদয় বসে আছেন, আমি আসলে স্পর্ধা দেখাবো না। আমাদের তুমি উপস্থাপক হিসেবে তুমি যে কথাটা বললা লাস্টে সেটা সূত্র ধরেই বলতে চাচ্ছি, বাংলাদেশকে কিন্তু দুর্মুখেরা এক সময় বলতো যে এটা কি বলা হয় তলাবি বটমলেস বাস্কেট, এবং কেউ কেউ বলতো ইট উইল বি এ ফেইল স্টেট, অর্থাৎ এটা বটমলেস বাস্কেট কখনো দাঁড়াবে না, এবং এটা ফেইল স্টেট মানে কোন সময় টিকে থাকতে পারবে না, কোনো সময় ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্যে পরিণত হবে। কিন্তু বাংলাদেশ কিন্তু ফিনিক্স পাখির মতো বারবার ঘুরে দাঁড়িয়েছে, এত দুর্যোগ প্রবণ একটা স্টেট, সেই স্টেটকে আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন করে আজকে স্বাধীনতার সুফল সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে আয়োজন চলছে, মহোৎসব চলছে, এত ক্রাইসিসের মধ্যেও মাননীয় নেত্রী দাঁড়িয়ে আছেন আমাদের সামনে যে না কেউ হতাশ হবেন না, এই অবস্থার থেকে উত্তরণ আমরা উত্তরণ আমাদের ঘটবেই, এবং তিনি দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে। সো আমাদের দিক নির্দেশক ঠিক আছে, আমাদের সবকিছু ঠিক আছে। আমি শুধু মাননীয় মন্ত্রী মহোদয় এবং এমপি মহোদয়কে একটি বলবো যে এরপরেও কিন্তু অনেক লিমিটেশন আমাদের আছে, কাজ করতে গেলে লিমিটেশন থাকবে, এই লিমিটেশন ধরিয়ে দেওয়া কিন্তু আপনাদের দায়িত্ব। কোথায় কি হচ্ছে চোখ কান খোলা রেখে, কারণ এত কিছু হয়ে যায়, এত কিছু হয়ে যাওয়ার পরে যখন মানে বিষয়টা সামনে আসে তখন আমরা খবর পাই, এটা তো ঠিক না, এই খবর তো অনেক আগে হওয়া উচিত। সো এই এই বিষয়টা যেমন এই যে আজকে আমরা আলোচনা করলাম যে রাইট পিপুলকে রাইট জায়গাতে আমরা স্থান দিতে পারছি না, কিন্তু রাইট পিপুলকে রাইট জায়গাতে স্থান না দিলে যে আলটিমেটলি সেটা বুমেরাং হয়ে যাচ্ছে, আলটিমেটলি আমরা এগুতে পারবো না, সেই জিনিসটা আপনাদের এখন থেকেই যদি আপনারা কাইন্ডলি একটু প্রসপেক্টটা না দেখেন, সামনের দিকের রাস্তা যদি আপনারা বাতলে না দেন, এভাবে যদি আমাদের যে প্রফেশনালরা আছে তারা যদি সাধারণ ক্যাডারে চলে আসে, তাহলে তো এটা একটা বিরাট লস জাতির জন্য।
এই যে সাধারণ মানুষের টাকা দিয়ে আমরা পড়ালেখা করি, সরকারি ভার্সিটিতে করি অথবা বেসরকারিতে করি, অথবা কি বলা যায় ইঞ্জিনিয়ার হই অথবা ডাক্তার হই, এটা তো লস। সাধারণ মানুষ তো সেই অধিকার আমাদেরকে দেয় নাই, এবং সেই অধিকার অক্ষুণ্ণ যাতে রাখে, সাধারণ মানুষের প্রত্যেকটা পয়সা যাতে সঠিকভাবে ব্যয় হয়, সেটা তো আপনারা যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদেরকে তো আর আমাদের এই প্রজন্ম কোনো ই দেওয়ার অ্যাডভাইস দেওয়ার অধিকার রাখে না, সেই স্পর্ধা আমি করতে চাই না। তারপরে একটু মনে স্মরণ করিয়ে দিলাম যে এই বিষয়গুলোকে আপনারা যদি একটু নেত্রীর সামনে উপস্থাপন করেন, এবং আপনারা আরেকটু চোখ কান খোলা রেখে যদি কাজ করেন, আপনাদের নেতৃত্বে দেশ অবশ্যই এগিয়ে যাবে, এবং কাঙ্ক্ষিত বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত সোনার বাংলা অবশ্যই অর্জিত হবে, এবং নেত্রী যে বলছে 2041 সালে বাংলাদেশ হবে উন্নত বিশ্ব, ক্ষুধা দারিদ্র মুক্ত উন্নত বিশ্ব, যেখানে কানাডা আমেরিকার সঙ্গে আমরা একসঙ্গে বসবাস করব, এই প্রত্যাশা রেখে আপনাদের দুজনকে এবং হোস্ট মহোদয়কে ধন্যবাদ জানিয়ে আমার মনে হয় আমি শেষ করছি। ধন্যবাদ হাবিব। ধন্যবাদ স্যার, চমৎকার ভাবে সমাপন করেছেন আপনার। আমি আসতে চাই আমাদের মাননীয় এমপি মহোদয়। এমপি মহোদয় কি শুনছেন? এমপি স্যার শুনছেন কথা? হ্যাঁ শুনছি শুনছি। আপনার আজকে মনে হলো যে আলোচনা আসলে আমার অন্য কোনো কথা না, আমি শুধু একটা জিনিস বলতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের 492টি উপজেলা, তার ভিতরে 100টি উপজেলা উনি বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এটা শতভাগ করবেন, এ কথাটা মাননীয় মন্ত্রী মহোদয় আজকে বললেন। আমার সৌভাগ্য এটাই যে আমি সে শতভাগের মধ্যে 100টি উপজেলার মধ্যে আমার ইসলামপুর উপজেলা নিশ্চিত করেছেন মাননীয় মন্ত্রী মহোদয়কে, এই জন্য অভিনন্দন শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা তথা মাননীয় প্রধানমন্ত্রীকেও আমি আমার ইসলামপুর বাসীর পক্ষ থেকে, আমার উপজেলার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার প্রাণপ্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পক্ষ থেকে, আপামর জনসাধারণের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। আল্লাহ পাক যাতে মাননীয় প্রধানমন্ত্রীকে এই আগামীতে এই আমাদের যে 50 বছর পূর্তি, এই 50 বছর পূর্তি এই উৎসব সুন্দরভাবে করার তৌফিক দেন। 2021 সালের মধ্যে মধ্যমায়ের দেশ, 41 সালের মধ্যে উন্নত দেশের সাথে সামিল করে উনার যে লক্ষ্য যে চিন্তা সেটা যেন বাস্তবায়ন করে তৌফিক আল্লাহ পাক দেন, এই প্রত্যাশা ব্যক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী দোয়া চেয়ে এবং আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখেন, এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমার অত্যন্ত পছন্দের একজন জামালপুর দুই ইসলামপুর এক নির্বাচনী এলাকা 139-এর মাননীয় এমপি মহোদয় সাথে ছিলেন প্রফেসর ডক্টর আবুল হোসেন, এবং আমরা অত্যন্ত সবাই খুব আনন্দিত যে আমরা 2 ঘন্টা পেয়েছি, 2 ঘন্টারও বেশি হতে চলেছে। স্যার একবারও বিরক্ত বোধ করেন, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রণালয় আপনাকে দিয়ে আসলে শেষ করবো। স্যার আমি জাস্ট একটা কথা আজকের অভিব্যক্তিতে বলতে চাই, যারা শুনছেন এতক্ষণ যারা দেখছিলেন, এবং এই ভিডিও হয়তো অনন্তকাল বেঁচে থাকবে, হয়তো যেহেতু আইটির যুগে আমরা হয়তো থাকবো না, আজকে যারা শুনছেন শুধু একটা কথা শেয়ার করতে চাই, আমরা ব্যক্তি কমিউনিটি টকস যে প্ল্যাটফর্মের মাধ্যমে আজকে আজ আলোচনাগুলো শেয়ার করছি, এটা একেবারে নির্ভেজাল নির পলিটিক্যাল একটা একটা জাস্ট ফেসবুক পেজ, ব্যক্তিগত ভাবে আমরা সবাইকে ইনভাইট করছি আলোচনা শেয়ার করে একটু ভালো থাকার জন্য। বাট একটা কথা শুধু বলবো, যখন দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে তখন পিছিয়ে থেকে না থেকে সামিল হয়ে উন্নয়নের ভোগ যেমন করতে পারি, যেমন বলতে পারি আমি বুক ফুলিয়ে যে না আমিও সাথে ছিলাম দেশ গড়ার একজন যোগ্য কারিগর হিসেবে, দল মত জাতি সবকিছু আই মিন ধর্ম ভেদাভেদ ভুলে গিয়ে আমার মনে হয় উন্নয়নের জোয়ারে যদি একসাথে হতে পারি, এবং এই কোভিড কালীন সারা বিশ্ব যখন টালমাটাল হয়ে গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র যারা পরাশক্তি মনে করে, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন বলছে যে আমি আসলে আর পারছি না, আই এম পাজল, ইতালির প্রেসিডেন্ট বলছে যে আই এম জাস্ট লুকিং আফটার দা ইনভিজিবল পাওয়ার অলমাইটি ওয়্যার ইনভিজিবল ভাইরাস অ্যাকচুয়ালি ডিফিটেড আস, জার্মানি যখন বলছে, ইউরোপ যখন ভারাক্রান্ত, তখন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আজও যে সুস্থভাবে আমি হাবিবুর রহমান এই তিনজন জায়ান্ট পার্সোনালিটিকে একত্র করতে পেরেছি, আমি মহান আল্লাহ তাআলার প্রতি সর্বশেষ শুকরিয়া আদায় করতে চাই যে আল্লাহ আমাদেরকে আজও সুস্থভাবে স্বাভাবিক রেখেছেন, আল্লাহ আমাদেরকে কোভিড থেকে মুক্ত করেন, এবং যারা ইতিমধ্যে প্রাণ দিয়েছেন তাদের মাগফিরাত চাই, আল্লাহ আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক। আমার পুলিশ ভাই, আনসার, আর্মি যারা আছেন, সরকারি বেসরকারি প্রশাসনের
সাধারণ পদে যারা আছেন, সবজি বিক্রেতা থেকে শুরু করে রিক্সা পোলার যারা হয়তো জীবনের ঝুঁকি নিয়ে মাঠে না আসলে, কৃষক ভাইরা যারা আছেন এই কোভিড এর টাইমে যখন ডিক্লেয়ার করা হয়েছে রাষ্ট্রীয় ভাবে যে আপনারা কৃষকরা মাঠে ফিরে যান, আপনারা ধানকে ফেরান, আমরা যেন আমার যেন খাদ্য অভাবে না মরি, যেখানে অনেক রিপোর্ট দেখেছি কয়েক কোটি লোক না খেয়ে মারা যাবে, যেখানে আমরা নিশ্চয়তা পেয়েছিলাম আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের সর্বশেষ উনি কথা বলবেন, স্যারের কথা দিয়ে আসলে আজকে আমাদের আলোচনা শেষ হবে। সবার দীর্ঘায়ু কামনা করি যারা এতক্ষণ সাথে ছিলেন, বেশি বেশি শেয়ার করে আপনারা সাথে থাকেন, যুক্ত থাকেন, আমরা চাই দেশ এগিয়ে যাচ্ছে, আমরা সাথে থাকবো, আমরা গর্বিত মেম্বার হতে চাই, সদস্য হতে চাই। সবশেষে একটা অভিভাবক একটা জিনিস, আমার জন্ম আসলে মুক্তিযুদ্ধের অনেক পরে, বাট একটা বিষয় একটা দিন বিশেষ করে একটা ভাষণ আমাকে স্যার, আমি বহু জায়গায় আমার বক্তব্যে বলেছি 7ই মার্চের জাতির পিতা সেই ভাষণ যখনই বাজে আমি কিন্তু আমার ঘরে যেখানে থাকি বুঝতে পারি না, আমি এটা কিন্তু অনেস্ট স্টেটমেন্ট, মানুষগুলোর সামনে আসলে মিথ্যা বলা যায় না। আমার জন্ম বহু পরে বা যখন 7ই মার্চের ভাষণ বাজে আমি রিক্সায় যাই, যেখানে যাই আবেগ আপ্লুত হয়ে পড়ে, এটা আমার মনের কথা, আমি মরে যাবো একদিন, থাকবে না, মিথ্যা কিছুই নাই, সত্যিটা হলো আমি কেন যেন বুঝতে পারিনি। এবং আমার ওয়াইফকে অনেকদিন বলেছি যদি এমন হইতো যে যুদ্ধ আবার হলে আমি যুদ্ধে যেতাম, কারণ এমন অপরাধী মনে হয় যে আমার জন্ম অনেক পরে হয়েছে। শ্রদ্ধা জানাই সেই স্বপ্নদ্রষ্টা যিনি যার টিম এবং আজও বা আমাদের এই সোনার বাংলা উপহার দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন তার সুযোগ্য কন্যার মাধ্যমে। আমি স্যার আপনার কাছে আসলে সমর্পণ করলাম, লাস্ট যতক্ষণ আপনি আমাদেরকে সময় দিতে চান আমরা আছি, 2 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় জনাব এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা, আমি আপনার পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে চাই স্যার, আমি শুনেছি সবকিছু স্যার, আপনাকে আমি আসলে অনুরোধ করছি কিছু কথা বলার জন্য। ধন্যবাদ অধ্যাপক হাবিবুর রহমান সাহেব আপনার এই সুন্দর উপস্থাপনার জন্য, আজ ধন্যবাদ জানাচ্ছি আমার আমার বড় ভাই মাননীয় এমপি যিনি সুন্দরভাবে ফরিদুল হক খান সাহেবকে যিনি সুন্দরভাবে উপস্থাপন করলেন, উনি পার্লামেন্টেও কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করেন, আরেকজন বিদ্বান প্রফেসর আবুল হাসান সাহেবকে যে উনিও খুব অনেক সুন্দর জিনিস এখানে এনেছেন। আমি আমার কথা শেষ দিয়ে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আজকাল যা চিন্তা করেন, অন্যান্য রাজনীতিবিদ কিংবা দলীয় প্রধান তা অনেক পরে সেই চিন্তা করে থাকেন, যেমন 9 পার্লামেন্টের আগে নবম সংসদীয় নির্বাচনের আগে 2008 সালে জননেত্রী যখন বলেছিলেন যে ডিজিটাল বাংলাদেশ গড়বেন, তখন কিন্তু অনেকেই বিদ্রুপ করেছিল, বুঝতে পারেন। আর আজকে আমরা এখানে বসে যে আলোচনাটা করলাম, আপনারা কে কোথায়, হয়তো ফরিদুল হক সাহেব ওনার এলাকায় ইসলামপুরে, আপনি স্টুডিওতে, প্রফেসর সাহেব হয়তো ওনার বাসায়, আমিও সরকারি বাসায়, এক একজন কত দূর থেকেও আমরা একেবারে কাছে এসে আলোচনাগুলি করতে পারলাম, একজনের জবাব আর একজনে দিতে পারলাম, একজনের কথা আর একজনে শুনতে পারলাম, সদাই নয়, তার চেহারা দেখলাম, তার অভিব্যক্তি দেখলাম চেহারাতে, এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেই ডিজিটাল বাংলাদেশের বদলতে, আর আজকে দেশও চলছে সেই ডিজিটাল বাংলাদেশের কারণে। আজকে যখন আমি এই ফাইলগুলি আমার বাসাতে বসে আমি এগুলি শেষ করে নিষ্পত্তি করি, এটা কি আগে কেউ চিন্তা করতো? মাননীয় প্রধানমন্ত্রী সেই নিউ ইয়র্কে বসে বাংলাদেশের ফাইল নিষ্পত্তি করে দেন, এটা কি আমরা কখনো চিন্তা করেছি? এই হলো বাংলাদেশ, এই হলো মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ, এই হলো 71-এর চেতনার বাংলাদেশ। জননেত্রী যা বলেন, যা চিন্তা করেন, যা বাস্তবায়ন করতে চান, আমরা সবাই যদি ওনাকে যদি সহযোগিতা করি, আমরা এই দেশ করোনা কেন আরো যত বড়ই আপনার সে দুর্যোগ আসুক, আমরা সেটা কাটিয়ে উঠতে পারবো। আমরা জনগণকে তার নাগরিক অধিকার, তার সামাজিক বেষ্টনী আমরা দিতে পারবো, এবং আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর রেখে যাওয়া সেই আদর্শ 71-এর চেতনায় আমরা বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠিত করবই করব,
সেটা আপনার সংস্কৃতিতে, শিক্ষায়, বিজ্ঞানে, ইন্ডাস্ট্রিতে, কৃষিতে, সমস্ত কিছুতেই আমরা একটি উন্নত জাতি হিসেবে পরিণত হব জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত কম সময়ে আসলে আমি রিকোয়েস্ট পাঠিয়েছিলাম বোধহয় দুই দিন আগে, আপনি যে মানে ইউ আর সাচ এ বিগ কাইন্ড হার্টেড ম্যান স্যার, সত্যি আমরা মুগ্ধ আপনি সময় দিয়েছেন। এবং এটা বোধহয় ইতিহাসেও হতে পারে যে দৃষ্টান্ত যে আসলে একটা লাইভ প্রোগ্রামে এসে আপনি 2 ঘন্টা 10 মিনিট আমাদের সাথে জাতির জন্য এই ক্রান্তিকালে আমরা আমরা এই যে অনেক ইয়াংরা কমেন্ট করেছে, স্টুডেন্টরা যারা বারবার বলছিল 38তম বিসিএস এ যারা আমরা কোয়ালিফাই করেছিলাম বাট ক্যাডার পোস্ট পাইনি, নন ক্যাডারে আছে এখনো, তাদের একটা অভিব্যক্তি হলো যেহেতু সমাজ কল্যাণ বা কর্ম এটা ক্যাডার হিসেবে নেই, যদি সুযোগ থাকে তাহলে 38 বা তার পরবর্তী নন ক্যাডার পোস্ট গুলো থেকে তাদেরকে ফার্স্ট ক্লাস বা হয়তো সেকেন্ড ক্লাস আছে এরকম যদি নিয়োগ দেওয়া যায়, তাদের আকুতি হলো আমাদের এই যে নিংড়ানো ভালোবাসা সমাজ সেবা বা সমাজ কর্মের প্রতি আমরা যে অর্জন করলাম, যেটা স্যার আপনি খুব সুন্দর ভাবে বলেছেন, আমাদের মাননীয় এমপি মহোদয় বলেছেন, প্রফেসর আবুল হোসেন স্যার বলেছেন, যে আসলে আপনি খুব সুচারু করে বলেছেন যে আপনারা যেটা অর্জন করছেন, ডাক্তাররা যদি প্রশাসন ক্যাডারে যায় হয়তো প্রশাসন ক্যাডারে গিয়ে প্রেস্টিজ অর্জন করতে পারে সামাজিক ভাবে, কিন্তু একটা হলো যে সেবা যেটা আছে সেটা কিন্তু ওদের দিতে পারছেন। আমি শেষ করার আগে স্যার একটা পয়েন্ট শুধু সবার উদ্দেশ্যে বলতে চাই, আপনি যেটা বলেছেন চমৎকার লেগেছে স্যার, হসপিটালে সমাজ সেবার যে বাজেট আছে আপনাদের হিউজ বাজেট আছে কম্পেয়ার টু আদার ডিপার্টমেন্ট হয়তো, কিন্তু একটা জিনিস স্যার আমি জাস্ট এক্সাম্পলিফাই করতে চাই, হসপিটালে কিন্তু বাংলাদেশের যত সরকারি হাসপাতাল আছে জেলা পর্যায়ে প্রত্যেকটাতেই একজন করে সমাজ কল্যাণ অর্থাৎ হাসপাতাল সমাজ সেবা অফিসার আছে, সমাজ সেবা অফিসার আছে ইন হসপিটাল সেটিং, যেটা বিশ্বের অন্যান্য জায়গায় মেডিকেল সমাজকর্মী বা মেডিকেল সোশ্যাল ওয়ার্কার হিসেবে বলা হয় স্যার। আমি আমার স্টুডেন্টকে স্যার তাদের স্টুডেন্টকে ঢাকা ভার্সিটি বা জগন্নাথ জাহাঙ্গীরনগরে নিয়ে স্যার পিপলস বা যেখানে সমাজকর্ম বা কল্যাণ আমরা পড়াই, আমরা বিভিন্ন হসপিটাল তারপর হচ্ছে এনজিও গুলোতে আমরা পাঠাই, সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ড যারা করে সেখানে পাঠাই। মুশকিলের ব্যাপার হলো স্যার আমি যখন স্টুডেন্টের সাথে আমরা যখন সুপারভাইজার হিসেবে যাই কথা বলতে গিয়ে আমি নাম না হয় মেনশনই নাই করলাম, এখানে ঢাকাতে আছে হসপিটালে দেখা যায় যে সেখানে সমাজ সেবা অফিসার হিসেবে সহকারী হিসেবে যারা আছেন কেউ হয়তো ফিলোসফি থেকে এসেছেন, কেউ হয়তো ইংলিশ থেকে এসেছেন, এবং সেখানে যে টার্ম দুটা তিনটে টার্ম আমি বলি স্যার, একটা হলো সমাজকর্মে আমরা বলি যে এমপ্যাথি থাকতে হবে, সিম্প্যাথি থাকতে হবে, সমাজকর্মে স্যার আমাদেরকে পড়িয়েছেন, আমাদের আমরা অন্য শ্রদ্ধেয় শিক্ষকরা পড়িয়েছেন যে লিসেনিং বিফোর টকিং, অর্থাৎ মানুষের কথা প্রবলেম্যাটিক যদি হয় তার কথা বেশি করে শুনবা তাহলে তার কথা অর্ধেকে এমনি শেষ হয়ে যাবে, কারণ হচ্ছে টাইম ইজ এ গ্রেট হিলার। সমাজকর্মীদের কিন্তু ওভাবে ট্রেন আপ করা হচ্ছে স্যার প্রতিনিয়ত, বাট তারা যখন যেমন ফায়ার সার্ভিসের কথা বলি স্যার, রানা প্লাজা ধ্বংসের সময় বারবার মনে হচ্ছিল যে কেন এটা হলো, ওখানে কিন্তু বারবার এটাও অভিযোগ ছিল যে এখানে ট্রেন কোনো ভলেন্টিয়ার পাচ্ছে না, স্ক্যাটার হয়ে বিভিন্ন জায়গা থেকে ভলেন্টিয়ার এসছে, আমরা সমাজকর্মী একটা মডেল পড়ে স্যার যেখানে আছে ইন্টারভেনশন মডেল, ক্রাইসিস ইন্টারভেনশন মডেলের মূল যে কথাটা ওটা হলো ইমোশনাল ফার্স্ট এইড, অর্থাৎ যখন রোগী হয়তো কোনো কারণে এক দুর্ঘটনায় করে মরেই যাচ্ছে এখানে কিন্তু আইসিইউতে নেওয়ার আগ পর্যন্ত তাকে বাঁচিয়ে তোলার জন্য সর্বোচ্চ কম সময় যেটা তার ব্রেনে কাজ করবে সেটা বলা উচিত তাকে, আইসিইউ অর্থাৎ রানা প্লাজার বেডে যে মহিলা দুটো পা খসে গেছে, একটা হাত খসে গেছে, হাজবেন্ড মারা গেছে সেই এটা জানে, সে চাকরিটা হারিয়েছে, হাজবেন্ড গার্মেন্টসে রানা প্লাজায় জব করতো সেও মরে গেছে, তার কিন্তু খাটে হসপিটালের বেডে শুয়ে স্যার একটা জিনিস বারবার মনে হতে থাকে যে আমি সুস্থ তো হবই হয়তো বা বেঁচে গেছি, যেহেতু সুস্থ হওয়ার পর আমার বাসা ভাড়া কে দিবে, আমার বাচ্চাদের কে পালবে, হসপিটালের বিছানার খরচ কে দিবে, ওই কিন্তু ক্রাইসিস ইন্টারভেনশন মডেল বিশ্বের বিভিন্ন দেশে সমাজকর্মীরা কাজে লাগায় একটা ইমোশনাল ফার্স্ট এইড হিসেবে, তখন যদি কেউ কাছে কানের কাছে গিয়ে ফুটে স্যার আপনি যেমনটি বলছিলেন স্যার আমি সবাই আমার ধন্যবাদ, আসলে বেশি কথা বলে ফেললাম, হসপিটালে টাকা দেওয়া হচ্ছে কিন্তু হসপিটাল সমাজকর্মীর দায়িত্ব হলো ওই যে ডোনেশন গুলো আছে বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা সরকারি সাহায্য সেগুলো যাতে রোগীরা পায় স্যার, ঢাকাতে বহু রোগীরা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে তারা কিছু চিনে না স্যার ঢাকা হসপিটাল গুলোতে, ওখানে সমাজসেবা অফিসার সহকারী অফিসার ভলেন্টিয়ারদের কাজ হলো সে রোগীদেরকে চেনানো কোথায় ব্লাড ব্যাংক, কোথায় সেবা দিচ্ছে, কোথায় টাকা পাওয়া যাবে,
কিভাবে ওষুধ কিনতে হবে, কোন ডাক্তার তাকে ফ্রি ডিসকাউন্টের চিকিৎসা দেবে, এই কাজগুলো তার যেটা সমাজকর্মে শেখানো হয়, যেটা কিন্তু অন্য ডিসিপ্লিনে আমার সোফার মনে পড়ে আবুল হোসেন স্যার ভালো বলবেন যে বাংলাদেশে কোথাও নেই, বিশ্বের কোথাও নেই, সমাজকর্ম একমাত্র ডিসিপ্লিন যেটা কম্প্রিহেন্সিভ এবং হলিস্টিক অ্যাপ্রোচ দিয়ে কাজ করে। আমি সবশেষে এই কথা বলে আপনাদেরকে, আপনারাও হ্যালো একসাথে বলবেন স্যার, সমাজকর্ম একটা সামগ্রিক ডিসিপ্লিন যেখানে যত সমস্যায় থাকো প্রত্যেকটা দপ্তরের সাথে এর একটা কানেক্টিভিটি আছে স্যার, সমন্বয়কের ভূমিকা কাজ করতে পারে। আমি আশাবাদ ব্যক্ত করে শেষ করছি, আসলে কথা বললে অনেক কথা বলা হয়ে যাবে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকগুলো কথা বলেছে, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আশা করি সাথে থাকবেন। কমিউনিটি টকস মাঝে মাঝে আসলে ইংলিশ কনভারসেশন করে, কারণ এটা একটা গ্লোবাল প্ল্যাটফর্ম হিসেবে আমরা ডিক্লেয়ার করেছি, অনেক বন্ধুরা আসলে ইনবক্স করতে কথা বলতে বুঝতে পারছে না এই কারণে, তো যে সরি স্যার আমার মোবাইলে বারবার ফোন আসছে, আমি মোবাইল দিয়ে কানেক্ট করেছি, আজকে কি প্রবলেম ছিল। তো আমি শেষ করছি এভাবে, সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবশেষে আবুল হোসেন স্যার সময় দিয়েছেন, আবার মাননীয় এমপি মহোদয় ইসলামপুর জামালপুর দুই আসনে সময় দিয়েছেন, সবশেষে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় সময় দিয়েছেন, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের এপিসোড এখনই শেষ করতে চাই সবাই স্যার একসাথে, আপনারা যদি খুদা হাফেজ বলে দিতেন স্যার। খুদা হাফেজ, খুদা হাফেজ, খুদা।